আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করতেছি একটা শার্ট করব। তো শার্টের জন্য আমরা এই স্পেকটা ইউজ করি, ঠিক আছে? এই স্পেকটা ইউজ করব। এখানে আমরা চেস্ট আছে হচ্ছে 57 cm, চেস্ট আন্ডারআর্ম থেকে 57 cm আছে চেস্ট। আমরা সাইজ যদি ধরি তাহলে মিডিয়াম অথবা 40 বা 40 সাইজ। তো হ্যাঁ, ওয়েস্ট 57, এই যে আমরা চেস্টও 57 cm, এই যে 57 cm চেস্ট, ঠিক আছে? আর লেন্থ আছে হচ্ছে 79 cm। তো আমরা এইটা নিয়ে কাজ করতেছি। আর হচ্ছে এখন আমরা এখানে গার্বারের প্যাটার্ন ডিজাইনটা আমরা ওপেন করে নিলাম। লেফট বাটন ডাবল ক্লিক করে প্যাটার্নটা ওপেন করে নিলাম। প্যাটার্নটা মেজারমেন্ট রং নাই, মেজারমেন্ট আছে চেস্টে আছে হচ্ছে এখানে কত আছে 18 cm ভ্যালু। হ্যাঁ, চেস্টে আছে 57 cm আছে। আমি যা বলছি তাই, হ্যাঁ রাইট, সাইজ আছে 40, ঠিক আছে? আমরা আগে ভুল বলছিলাম, তো এখন ঠিক আছে। 57 cm আর আছে 56 cm, ওই 0.5 cm দিবানে চাইলে আমরা সুমানিও দিতে পারি, ইয়েও করতে পারি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে আমাদের যখন লাঞ্চ প্যাডটা ওপেন হবে, তো আমরা এই প্যাটার্নটা আমরা করার জন্য আমাদের এই, আমি কিন্তু সব কিছু আপনাকে ভেঙে বলার দরকার নেই, যেহেতু আপনি এটা পারেন। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের যে এই আইকনগুলো আসলো সেটাতে আমরা এখন এই যে রেটি অ্যাঙ্গেল নিলাম, একবার লেফট বাটন দিলাম, লেফট বাটন ক্লিক করার পরে তারপর আমরা একটা এই যে ধরে নিলাম কার্সর, এই যে এখানে কার্সর আছে, এখন যদি আমি ডাবল বাটন ক্লিক করি তাহলে এই যে কার্স ভ্যালু আছে গেল, আবার যদি ডাবল বাটন ক্লিক করি একসাথে তাহলে কার্সর আসলো। তো কার্সর আসা মানে কি, এটা হচ্ছে যে একটা ম্যানুয়ালি টান দেওয়া। হ্যাঁ, তো আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে, তো সেই জন্য আমরা মান দেবো, ভ্যালু দেবো আর কি, এই যে ভ্যালু আসছে। তো আমরা ভ্যালুটা দিয়ে দিলাম এখানে, যেহেতু আমরা লেন্থ নিচ্ছি, লেন্থ আমাদের আছে কত 79 cm, আর আমরা যদি চেস্ট নিই তাহলে 57, তাই না? 57-র অর্ধেক কত? 57-র অর্ধেক হচ্ছে 28.5, ঠিক আছে? এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই আছে, ঠিক আছে, এখন যদি আমরা এখানে ওকে দিই তাহলে আমাদের এখানে নামটা, প্যাটার্নের নামটা আমরা এখানে লিখে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্যাটার্নের নাম লিখে দিলাম 22 11, লিখে ওকে দিলাম। তো আমাদের এইখানে এই প্যাটার্নটা আমাদের মোটামুটি একটা প্যাটার্ন বোর্ড এসে গেল, ওই লেন্থ আর চেস্টের মাপে, যেহেতু আমরা হাফ প্যাটার্ন করতেছি, তো হাফ প্যাটার্ন করার জন্য লেন্থ চেস্টটা এসে গেছে। তো আসা যাওয়ার পরে তো আমরা যে 22 11 নিছি, এখানে আমার নাম চলে আসছে স্টাইলটার নাম। তো এই স্টাইলটার নাম আসছে। এখন আমরা এটাকে যদি সেভ দিই, এখন সেভ দেবো না, সেভ দিলে কিন্তু এটাই নামে সেভ হয়ে যাবে। তো আমরা আরও কিছু কাজ করি, তারপরে যখন মাস্টার প্যাটার্নটা হবে আমরা এখানে মাস এম লিখে আমরা সেভ দেবো, এম এ মাস্টার প্যাটার্ন বোঝাবে। তো সেই মাস্টার প্যাটার্নটা কোথায় যাবে সেটাও আমি দেখাবো, সেভ দিলে কোথায় পাবো আমরা সেটাও দেখাবো। তো এটা আমরা যখন সেভ দেবো, আমাদের এখানে কিন্তু অটো একটা সাইজ চলে আসছে, এই যে এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজ চলে আসছে, ঠিক আছে? তো এই সাইজগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই বা ইয়ে করতে চাই সেটাও আমরা করতে পারবো, সেটা আমি পরে দেখাই। তো আমি আগে সচলাচল যেভাবে মানে বেসিক্যালি যেভাবে প্যাটার্নটা করে সবাই সেটা আমি দেখাচ্ছি। আমরা তো এই যে অফসেট ইভেন্ট গেলাম, প্রথমে অফসেট ইভেন্ট গেলাম, অফসেট ইভেন্টে যে আমরা এখানে মান দিলাম, যেমন আমি মাইনাস ভ্যালু দিলাম, মাইনাস ভ্যালু দিলাম আমরা ফ্রন্ট নেক ড্রপ দিলাম কত 11 cm, 11 cm ফ্রন্ট নেক দিলাম। তারপরে আমরা এখান থেকে ফ্রন্ট নেক উইথ দিলাম মানে 18 cm, তাহলে 9 cm দিয়ে দিলাম, মাইনাস 18 cm, মাইনাস 9 দিলাম, 9 দুগুণী 18 cm, ঠিক আছে? তারপরে আমরা ব্যাক নেক উইথ নিলাম। আমরা কিন্তু ওই অনেকভাবেই করতে পারি এটা, মানে যেটা সহজ হয় সেটা আমি মানে সচলাচল যেভাবে আমি ফ্যাক্টরিতে দেখি করতে সেটাই করে, এবং আমার যে মাস্টারগুলো ছিল তারাও কিন্তু এভাবেই করে, তাতে ওদের জন্য সুবিধা হয়। আবার অনেকে আছে অনেকভাবেই করতে পারে, এটা কোনো ইয়ে নয়, যেমন ক্লিপ দিয়েও করতে পারে, হ্যাঁ পয়েন্ট দিয়েও করতে পারে,
হ্যাঁ, তো এইভাবে করলে পরে জিনিসটা ক্লিয়ার দেখা যায়, জিনিসটা ভালো হয় আর কি। তো এখানে যদি আমার মনে হয় যে একটু জুম করে নেওয়া দরকার, তাহলে আমরা একটু জুম করে নিতে পারি, ঠিক আছে? এখান থেকে ধরে এটুকু আমরা জুম করে নিতে পারি। তারপরে আমরা এখানে মাইনাস ভ্যালু দিলাম, মাইনাস ভ্যালু দিলাম, যেমন আমার ব্যাক নেক ড্রপ 2 cm আছে, 2 cm দিলাম, ঠিক আছে? 2 cm দিয়ে দিলাম, তাই না? তো আমরা এখানে 2 cm দেওয়ার পরে আমরা এখন আবার মডিফাইতে যে আমি আবার শেপ দিলাম, এই যে এখানে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এইখানে লেফট বাটন সিলেক্ট করে নিলাম। এই যে এইটা যখন আসবে, এটা তো জানাই আছে আপনার, তো এখানে যখন আমার এই ভ্যালু আসলো, এখানে আমার ভ্যালুর দরকার নেই, এখানে ডাবল বাটন একসাথে ধরে ক্লিক করার পরে তারপর এইখান থেকে এসে এইখানে আমি লাগাবো না। কিন্তু এখন আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে কি যে এটা ক্যান্সেল করে দিই, আবার দেখাই এইখানে লেফট বাটনটা ক্লিক করলাম, ঠিক আছে? ড্র্যাগ করে ধরে নিয়ে যেয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার এইখানে এই যে লাইন আছে না, লাইনে আমি যাব না, এখানে আমার কার্ভ শেপের দরকার, যার জন্য লাইনে থাকলে কিন্তু শেপটা পয়েন্ট বেশি হবে না। হ্যাঁ, এটা আমার কার্ভে আসতে হবে, কার্ভে এসে দেন আবার দেখতে হবে যে কার্ভে আসছে কি না, তারপরে নর্মালের থেকে তারপরে আমার এইখানে আমি এখন ফ্রন্ট নেক ড্রপটা নিতে পারি, ঠিক আছে? ফ্রন্ট নেক ড্রপ নিয়ে নিলাম, এখন আমার আর কার্ভের দরকার নাই। যত সময় আমার এই পিসিটা ওপেন থাকবে তত সময় কিন্তু আমার এইটা থাকবে, সকালবেলা ওপেন করার সময় কিন্তু ওই রে আমার দেখে নিতে হবে কার্ভে আছে না লাইনে আসি। তো এখানে আমি যদি একটু জুম করে নিই, আমি ওখান থেকেও জুম করতে পারবো, হুইলের বাটন চাপ দিলে আমি দেখে নিতে পারবো যে এটা আসলে শেপটা ঠিক আছে কি না, ঠিক আছে? তারপরে যদি মনে করেন যে আরও আমার শেপের দরকার হয়, তাহলে আমি সেটাও দেখতে পারবো। তো এখান থেকে আমার চলে গেল কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম ফ্রন্টের কাজটা পেয়ে গেলাম। তো এখন আমার দেখা গেছে কি আমার শোল্ডার স্লোপ আছে কত cm, তাই না? শোল্ডার স্যালেন্ট যেটা বলি, আমার শোল্ডার স্যালেন্ট আছে কত cm, তাই না? আমার শোল্ডার স্যালেন্টের দরকার আছে, আমি 4.5 cm দিলাম, -4.5 cm নেব, তাই না? -4.5 cm ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা 4.5 cm দিয়ে আমরা এখানে গেলাম। এখন আমাদের দেখতে হবে যে সিঙ্গেলে যদি আমাদের শোল্ডার লেন্থ থাকে, তাহলে আমাদের সরি এখান থেকে আমরা এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা আবার এই যে সেই কম্পাসে গেলাম, ঠিক আছে? কম্পাসে যাওয়ার পরে আবার আমরা কম্পাসে ক্লিক করলাম, করার পরে আমরা দেখব যে আমাদের শোল্ডারের লেন্থটা কত আছে। লেন্থ যদি আমি ধরি যে 12 cm ধরলাম, ধরার পরে ইন্টার দিলাম, ইন্টার দিলে আমার এইখানে আসলো, ঠিক আছে? তো 12 cm যদি কম হয়ে যায়, যেহেতু কম হয়ে গেছে, তাহলে আমরা একটু বাড়াই দিতে পারি, তাই না? আমি আরও একটু বাড়াই দিই, তো সরি, তো আমরা এখানে 15 cm দিয়ে দিলাম, ইন্টার দিলাম, এখন এই যে শোল্ডার স্যালেন্ট আমার এসে গেল, এখন এখানে থেকে নর্মাল এখানে আমার একটা পয়েন্ট এসে গেছে। এখন আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে এই যে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিই, শোল্ডারের মাপটা দিয়ে দিতে পারি, ক্লিয়ার? তারপরে আমাদের ফ্রন্ট ব্রেথ আর ব্যাক ব্রেথের একটা মাপ থাকে, তাই না? তো সেক্ষেত্রে ফ্রন্ট ব্রেথ ব্যাক ব্রেথের মাপটা আমরা নিয়ে নিই, আমরা অফসেট ইভেন দিয়ে নিতে পারি, যে এখান থেকে আমরা যদি মনে করি যে ব্যাক ব্রেথ ফ্রন্ট ব্রেথ আমার এখানে যা লাগে আমি ঠিক সেইখানে এখানে দিতে পারি। তো আমি ধরলাম এই যে এইটা আমরা ফ্রন্ট ব্রেথ নিলাম, ঠিক আছে? যেহেতু সংক্ষেপে করতেছি তো আপনি তো বুঝবেন যে মেজারমেন্টটা কীভাবে ফেলায়, তো এখানে আমরা যে মেজারমেন্ট দেবো সেই মানটাই আমাদের এখানে চলে আসবে, তাই না? তা আমরা মনে করলাম যে এটাকে আমি ফ্রন্টটা ধরলাম, এটা আমি ব্যাক ধরলাম। তারপরে আমরা কী করব, এখান থেকে আমাদের একটা আর্মলের সেন্টার নিতে হবে, তাই না? তো আর্মলের সেন্টার নিতে গেলে আমাদের কী করতে হবে, এইখান থেকে আমাদের আর্মলের সেন্টারে একটা আমরা সেন্টার পজিশন করে নিলাম, ঠিক আছে? এইখান থেকে আমরা একটু ক্লিপ করে দিলাম, যে দাগটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? এইখান থেকে এই যে ক্লিপ করে দিলাম, এটা দাগটা কেটে দিলাম, ঠিক আছে? এই দাগটা আমরা কেটে দিলাম, এটা আমার সেন্টার, ক্লিপ দিয়ে, হ্যাঁ, তো আপনি ক্লিপে ক্লিক, হ্যাঁ করছেন, হ্যাঁ, আরেকবার একটু দেখে ক্লিয়ার, আমি ভিডিও করে দিছি, আপনি একবার 10 বার টেনে দেখতে পারবেন, ঠিক আছে? সময় নষ্ট করার দরকার নাই। তো তারপরও আমি দেখাই
আমরা এই যে মডিফাইতে গেলাম, মডিফাইতে যে ক্লিপ, এই যে ক্লিপ, ক্লিপে যে আমি যদি মনে করেন যে আমি এটা কেটে দেবো, এই দাগটা আমার কেটে কাটা হয়ে গেছে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, চলে আসলাম জায়গায়, ঠিক আছে। তো আমি দেখতে চাইলেন যার জন্য দেখালাম, তারপরে মনে করেন যে আমি এইখান থেকে আমার আর্মলের এস্টেট কত আছে সেটা আমরা নেব, ঠিক আছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এইখানে যাব, এখান থেকে এই যে টু পয়েন্ট কার্ভে যে এখানে হয় নাই, এই আমরা এটা ধরবো, ধরার পরে আবার এই যে কম্পাসে গেলাম, কম্পাসে যে আবার কম্পাসে গেলাম, তারপর আবার এখানে যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেন আমরা এখানে আর্মল স্টেডের মান দেবো কত, 21 cm দিয়ে ইন্টার দেবো, ইন্টার দিলে আমাদের এখানে আসলো 21 cm, ঠিক আছে। 21 cm আসার পরে এইখান থেকে আমরা হ্যাঁ ওকে দিয়ে দিতে পারি, আবার যেতে হবে, এই যে এখানে এসে এইখান থেকে কম্পাস, কম্পাস থেকে আবার কম্পাস, কম্পাস যে এইখান থেকে আমার যদি আমি 23 দিই তাহলে আমার মনে হয় যে ঠিক হবে না, এই ঠিক আছে। এইখানে এসে আমরা এই যে নর্মাল দিয়ে দিলাম, নর্মাল দিয়ে এই যে আমার কিন্তু লাইন ধরা আছে, হ্যাঁ তো ঠিক আছে। আমি এইখান থেকে আমি এইখানে দিলাম, ঠিক আছে, হ্যাঁ এটা আছে ব্যাগের জন্য আমি নেব। তো এটা কিভাবে আমরা নেব, আমি এটা খালি দাগ নেওয়ার জন্য আমি এই দাগটা দিছি আমার অ্যাকুরেট মাপটা নেওয়ার জন্য। তো আমার এইখান থেকে আমি আবার যাব, আবার টু পয়েন্ট কার্ভে যাব, ঠিক আছে। টু পয়েন্ট কার্ভে যে ওই দাগ কিন্তু আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। আমার অ্যাকচুয়াল হইতে হবে জিনিসটা, শেপটা সুন্দর হইতে হবে, আর্মলটা সুন্দর হইতে হবে, এখানে কি হইতে হবে 90 ডিগ্রি শেপ হইতে হবে, আদারওয়াইজ আমার এখানে বাইরে অ্যালাউ নাও করতে পারে, ঠিক আছে। তো এইখান থেকে আমার এইটা এইভাবে থাকবে, আমার শেপটা ঠিক থাকবে। এখন আমরা এখানে যে আবার এই ডিলেট, আমরা যে ডিলেট লাইন আছে ডিলেট লাইন দিয়ে আমরা এটা, আপনি পারেন ডিলেট লাইন আমি দেখছি, তো এখানে আমরা যে ঠিক করে দেবো। আবার যদি মনে করেন যে এই শেপটা বেশি উঠে গেছে তাহলে এই যে স্মুথ আছে না, স্মুথ দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে দেবো, এরকম দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেবো যে এইখান থেকে একটু, বা আমরা এই যে মডিফাইতে যাব, মডিফাইতে যে এই যে স্মুথ আছে এই স্মুথ যে হ্যাঁ এইখান থেকে ধরে আমার যতটুকু আমার লাগে ততটুকু আমি সুন্দর করে এখানে ধরে নিয়ে হ্যাঁ এই, তারপর আবার এখানে যে মডিফাইতে যে স্মুথ গারবারে এই 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 জিনিসগুলো গারবারে একটু ডিফিকাল্ট, কিন্তু অন্য অন্য সফটওয়্যারে কিন্তু এইটা ওয়ান চান্সে ওয়ান শটে হয়, ঠিক আছে। এইটা আমরা করে দেবো, তারপর এইটা তো আমাদের আসলে শোল্ডার আরও বড়ো হওয়ার কথা, যার জন্য এই শেপটা এরকম একটু ইভেন লাগতেছে আর কি, এটা আমার কাছে ভালো লাগতেছে না শেপটা। তো একটা জিনিস ভালো না হইলে পারা সেটা নিজের কাছে খারাপ লাগে, তো এটা কারেকশন করতে গেলে একটু সময় দরকার, একদম তো আপনি যদি এত সহজেই যদি সব কিছু করে ফেলতে চান তাহলে তো সমস্যা, তাই না, একটু তো সময় দিতে হবে একটা প্যাটার্ন করতে গেলে। এই তো মনে করেন যে আমি এটা নিয়ে নিলাম, তারপরে আবার আপনি মডিফাইতে গেলাম, মডিফাইতে যে এই যে আবার এইটা ক্লিপ করে এইটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে আর একটা পয়েন্ট হয়ে গেল, তো এখান থেকে আমি এইখানে গেলাম, সরি এখানে গেলাম, এখান থেকে টু পয়েন্ট কার্ভে আসলাম, এই যে দেখেন টু পয়েন্ট কার্ভে এসে এইখান থেকে আমি এটা নিলাম, এইখান থেকে এটা গেলাম, এটা আমি একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এই দাগটা যেভাবে হোক সেটা দিয়ে দিলাম, এইখান থেকে এই শেপটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, এই এই শেপটা আমার মনে হয় যে ব্যাক পার্ট হইলে ভালো হইতো, তাই না, তাই না। আর এইটা আসছে যে ব্যাক পার্টের শেপটা ঠিক নাই নাই, ভালো হয় নাই, ভালো লাগতেছে না, হ্যাঁ ব্যাক ব্রেথটা হয়তো একটু কমানো লাগতো, হ্যাঁ সেটা কমানো, যদি আমি কমাই দিই ব্যাক ব্রেথ তাহলে আমার জন্য আরও সুবিধা হবে, যদি বলেন তাহলে কমাই দিতে পারবো। এই এখানে এসে হ্যাঁ সেটাই, এখান থেকে এসে আমি যতটুকু আমার মনে চাই আমি এইখান থেকে যে এই যে দেখেন কত ইজি মাইনাস, আমি যদি মনে করেন যে ম্যাক্সিমাম কমাই দিই তাহলে 1 cm কমে গেল, এই যে চলে আসলো 1 cm। আবার যদি আমি এইখানে ধরে যদি এইটা যদি আমি 1 cm কমাই দিই, ঠিক আছে, হ্যাঁ টু টাইমে কাজটা কী কারণে করতে হচ্ছে আমরা প্রপার জিনিসটা পাইনি আর কি, মাইনাস 1 cm ডাবল হয়েছে, মাইনাস 1 cm ইন্টার, ঠিক আছে। এখন মনে করেন যে আমরা এইটা এই শেপটা একটু কারেকশন করে দিতে পারি, এই দেখেন ইসমতে যায় আইকনগুলো দেখতে হবে আর কি, আইকনগুলো একবারের জায়গায় পাঁচবার করে আপনি জানেন, তারপরও আমি আইকনগুলো আমি বলতেছি বারবার। এখানে মডিফাইতে যে এই যে স্মুথ আছে, স্মুথে যে সুন্দর করে এখানে ধরে একটু স্মুথ করে দিলে এটা কিন্তু সুন্দর করে শেপটা এসে যাবে, এটা তো জানেন, তাই না।
তাহলে তার এই যে আমার টিবাডিবি করার দরকার নাই না এটা স্মুথ করাটা জানেন না স্মুথ কার্ভ করা যায় কার্ভ ঠিক আছে আচ্ছা এখন আমার মনে করেন যে এখানে আমার ショルダー ফরওয়ার্ড আছে তাই না শার্ট তো এই যে ショルダー ফরওয়ার্ড আছে আমি এটা টি শার্ট করলে কিন্তু এই ফরওয়ার্ডটা করতে পারতাম না পাতেন না এইটা আমরা কি বলবো এটা কিন্তু আমি পারি এটা পারেন আচ্ছা এটা আরো সহজ আছে এটা সহজ আছে যেমন ধরেন মনে করেন যে এটা পারেন ভালো কথা আপনি সবই পারেন কিন্তু খালি খালি আসছেন আর কি না 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 তো শুনেন এখন বিষয়টা আছে কি যে আমরা এইখান থেকে ショルダー ফরওয়ার্ড নেব তাই না ショルダー ফরওয়ার্ড নেব কয় সিএম নেব মনে করেন যে আমরা 4 সিএমই নিলাম ショルダー ফরওয়ার্ড শার্ট তো এখানে 4 সিএম 5 সিএম যা হয় হোক এখানে থেকে আমরা ショルダー ফরওয়ার্ড নিলাম মনে করেন যে 3 সিএমই নিলাম 3 সিএম নিলে এন্টার দিলাম এখন এইখান থেকে মনে করেন যে আমার এইখানে যাবে আসছে 6 সিএম মাইনাস 6 সিএম 6 সিএম ঠিক আছে এটা কিন্তু আসলে একদম ইজি ভাবেই হইছে বুঝলেন এর চেয়েতে আমি দেখি ফ্যাক্টরিতে অনেকে করে অনেক ক্রিটিক্যাল ভাবে করে তো এত ক্রিটিক্যালে আমার যাওয়ার দরকার নেই আমার যেটা দরকার সেটাই আমার এখান থেকে আরও সহজ কি আর একটা জিনিস যদি মনে করেন যে এখান থেকে আমি এখানে ঘুরাই দিতে পারবো কিন্তু তা আমি ঘুরাই না দিয়ে আমি যদি আরও সহজে করি যে না আমি এটা ঘুরাবো না তাহলে ডাইরেক্ট আমি এইখান থেকে আমার তো মেজারমেন্ট এইটাই আছে ঠিক আছে এইখান থেকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম এখান থেকে আমি অ্যাডজাস্ট অনেক সময় ফ্লিপ করে আমরা ঘুরাই ফ্লিপ করে ঘুরাই কিন্তু সেটা আমি করা যাবে করতে গেলে আবার দেখা গেল যে ওখানে কার্সর করতে হবে তাই না তো আমরা সেটা না করে আমরা অ্যাকুরেট মনে করেন যে যেটা আছে টেস্ট করার সময় এটাও আমরা করতে পারবো ওই ফ্লিপ করেও ঘুরাইতে পারবো বা মুভ দিয়েও ঘুরাইতে পারবো এই মোটামুটি এটা তো বুঝলেনি এমনি তো আপনি পারেন আমি বুঝতে পারছি তো এইটা আমার মনে করেন যে আমার হয়ে গেল এখন আমরা মনে করেন যে একটা ইয়োগ করব এই এইটার উপরে একটা ইয়োগ করব আর আমার যে কাঙ্ক্ষিত যে দাগগুলো আছে এই দাগগুলো আমার দরকার নাই তাহলে আমরা লাইনে যে নোজ নিতে পারবো পয়েন্ট নিতে পারবো ডিলেট দিতে পারবো সব কিছু আমরা ডিলেট করতে পারবো এটা আমার দরকার নাই মনে করেন যে এই দাগটা দরকার নাই এটা দরকার নাই যেটা যেটা দরকার নাই আমার এডিশনাল দাগ যেগুলো আছে সেগুলো আমি সব ফেলে দিলাম ঠিক আছে এটাও আমার দরকার নাই মনে করলাম খালি খালি দাগগুলো থাকলে আরও ঝামেলা এখন আমি মনে করি যে এখানে একটা কী নেবো ইয়োক নেবো তাই না তো ইয়োকটা নেওয়ার জন্য আমার এইখান থেকে আমার যেহেতু এইটা আসছে সরি হ্যাঁ এটা আসছে হাইপ অ্যান্ড ショルダー তো ইয়োকের মাপটা হয় না বেসিক্যালি সিবির থেকেই হয় চাই যে বাইরে যেভাবে চাই আপনি সেইভাবেই দিবেন এখানে মনে করেন যে আমার এই পর্যন্ত আছে ইয়োকটা ঠিক আছে ব্যাগ ইয়োকটা তাহলে আমরা যথারীতি আবার সেই চলে যাব এই যে ক্লিপে চলে যাব ক্লিপে যে এইখান থেকে আমরা এইটাকে ক্লিপ করে দেবো আমার এইটাই হচ্ছে ব্যাগ ইয়োক ঠিক আছে তো এটা যদি ব্যাগ ইয়োক হয়ে থাকে তাহলে আমার এখানে আমার কিন্তু একটা মাপ আছে যে একটু ওয়েস্টটা আমরা দিলাম ওইটা কম আছে আমরা একটু বাড়াই দিলাম ইয়োকটা ঠিক আছে এইখান থেকে মনে করেন যে আমার এইখানে আমি এইটুকুই রাখলাম ওয়েস্টটা একটু বাড়াই দিলাম শেপটা বোঝার জন্য বা ভালো করার জন্য তারপরে আমরা এইখান থেকে একটা টেল আছে তাই না একটা টেল আছে টেল শেপটাও আমরা মনে করেন যে এইখান থেকে যেটা আছে একদম শার্ট মানে যে একেবারে এ টু জেড এই মনে করেন এইটা আমাদের মনে করেন যে আমাদের এটা টেল হাইট আর এটা আছে ওয়েস্টের তো আমাদের এখানে ওয়েস্টের মেজারমেন্ট যেহেতু আছে তাহলে আমাদের ওয়েস্টের পজিশনের একটা দরকার আছে তাই না আচ্ছা ও আমরা ওয়েস্টের পজিশনে এইটুকুই রাখলাম এইটা নিয়ে আবার ওই যে সেই ক্লিক এখানে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু কাজের একটা অপশনও কিন্তু ফেলানো না এই যে অফসেট ইভেন্ট এখানে ধরে যদি 5 সিএম বাড়ানো দরকার 5 সিএম বাড়াই দিবেন প্রত্যেকটা গ্রুপ টুপ নোজ টো যদি নোজ দেওয়া দরকার হয় এখান থেকে সব করতে পারেন ফ্লিপ করে ঘুরাই দিতে পারবেন প্যাটার্ন মিরর করে দিতে পারবেন আমি সব দেখাচ্ছি তারপরে আমরা এটা কী নিছি এখন ক্লিপ নিছি নিয়ে এখান থেকে নিয়ে এখানে ক্লিপ করে দিলাম এখন আমরা যথারীতি আবার সেই পয়েন্টে টু পয়েন্ট কার্ভে চলে গেলাম যে এখান থেকে এসে এই এখান থেকে এসে এই আমরা এখানে যতটুক সম্ভব আমাদের এখানে তো আসলে প্যাটার্ন তো একদম হুট করে একটা প্যাটার্ন করা থাকলে পরা সেইটা নিয়ে আবার কপি করে অনেক কিছু করা যায় তাই না বাড়ানো কমানো হ্যাঁ কমানো যাবে তাহলে আমাদের এখানে কী হলো আমি একটা কাটিং শু এখানে করে দিই তাই না না কাটিং শু করতে দরকার নাই তাই না কাটিং শু যদি আমরা করি সে কাটিং শু আমরা করতে পারবো দেবো করে দেবো আচ্ছা মনে করেন যে একটা কাটিং শু করলাম আমরা এখান থেকে মনে করেন যে একটা কাটিং শু আছে একটা জ্যাকেটের মতন একটা কাটিং শু সচল অচল আমরা করে দিলাম এখানে একটা কাটিং মনে করেন যে আমাদের এখানে একটা কাটিং শু আছে একটা জ্যাকেটের মতন এটা একটা শার্টের ইয়ে
তো এখানে একটা কাটিং স্ক্রু আমরা করে দিলাম ঠিক আছে তো আমার কিন্তু একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেছে কিন্তু ফ্রন্ট পার্টের কাজ আরো বাকি আছে ব্যাক পার্টের কাজও বাকি আছে সেটা আমি দেখাচ্ছি কি বাকি আছে তো আমরা এখন ট্রেসে গেলাম এই যে ট্রেস ট্রেস মানে তুলে নেওয়া যাওয়া তো এইখান থেকে আমি ব্যাকটা আগে তুলতেছি ঠিক আছে আমার ব্যাকের যে পার্টটা সেটা আমি আগে তুলে নিয়ে যাচ্ছি আমার ফন্টে কিন্তু আমার কাটিং সু ব্যাগে কিন্তু কাটিং সু নাই এই জন্য আমি শুধু ব্যাকটা নিলাম এই যে শুধু ব্যাকটা নিলাম তারপরে নিয়ুক্ত রইছে এখনো হ্যাঁ আমি তো শুধু একটা আমাকে সময় দেন তারপর আসছে যে আমরা কি করব এখন আমরা আবার ট্রেসে যাব আচ্ছা ট্রেসে গেলাম ট্রেসে যাওয়ার পরে আমরা এখন নিয়ুক্তটা নেব ঠিক আছে আমি যদি মনে করি যে না আমি এই ইডাকটা আমার লাগবে এটা আমি সাথে রেখে দিলাম এই যে সেকেন্ড টাইম ক্লিক করে এই যে আমার ইয়োকটা চলে আসছে ঠিক আছে দেন সহজটা মানে কীভাবে হবে সেটাই আমি দেখাচ্ছি আমার মানে বিভিন্ন ফ্যাক্টরিতে যেভাবে কাজ করে ইজিভাবে যে ভালো মাস্টার যারা তারা কিন্তু এই ওয়েতেই কাজ করে তারপরে কি করতে হয় আমরাও এইভাবে কাজ করে আসছি আমি যখন ম্যানুয়াল মাস্টার ছিলাম তখন আমি কিন্তু এইভাবে করছি বা ওই যে সফটওয়্যারে যখন ল্যাপটপে করছি তখন এইভাবে করছি ওপিটেক্সেও করছি যেহেতু আমাদের ফ্রন্ট পার্টটা এইটুকু আমাদের ফ্রন্ট পার্টের দরকার তাই না তো ফ্রন্ট পার্টটা আমি এই যে টেস্ট করে নিয়ে আসলাম আমার এটা কাটিং শু আছে কিন্তু ফ্রন্টে ঠিক আছে একটু কোশ্চেন হ্যাঁ অবশ্যই এখানে যে আমরা পয়েন্টটা মিলাই নাই তারপরে কিন্তু নিয়ে নিছে সে ডেফিনেটলি নিয়ে নেবে এইখানে পয়েন্ট মিলে নিয়ে তার কারণ কি জুম করেন দেখেন না 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 এখানে কিন্তু এইটা আমরা আপনি বলতেছেন যে এখানে আমরা নিয়ে নি তারপরেও সে নিয়ে নেছে এই যে দেখো হ্যাঁ 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 আমি এটা নিয়ে নেছে এটা কিন্তু অন্য কোন সফটওয়্যারে নেবে না এই সফটওয়্যারেই নেবে এটা তো সেমি হবে না আপনার ল্যাপটপ এটা সেমি হবে না সেমি হবে না ফাঁকা থাকলে এটা কোনো রকমের সিম করতে পারবেন না উইদাউট অ্যাটাচ আমার ভিডিওগুলো আছে আপনি ল্যাপটপ ভিডিওগুলো দেখেন আপনি তো জানেন ল্যাকটা তাই না তাহলে তো আর আপনার এর দরকার নেই আমি বললাম হ্যাঁ সেটাই তো যাই হোক এখন কথা হচ্ছে যে এডে কিন্তু এই অপশনগুলো আছে ঠিক আছে এই সুযোগগুলি আছে এই সুযোগগুলো আছে ফন্টের কাজ কিন্তু আমাদের অনেক বাকি আছে বক্স প্লেট বাটন প্লেট সব করতে হবে তো ঠিক আছে আপনি খালি আইকনগুলো দেখেন তারপরে আমরা কি করব আমাদের ফন্ট পার্টটা এখন আমাদের কমপ্লিট তাহলে আমাদের এটার দরকার আছে না এটা আমরা ডিলিট দেব এটা আমরা ডিলিট দেব না এটা আমরা থাক এটা আমরা রেখে দিলাম ঠিক আছে আমরা এটাকে পিস টু মেনু করে দিলাম উঠাই দিলাম হ্যাঁ পিস টু মেনু করে দিলাম এই যে পিস টু মেনু করে দিলাম উঠাই দিলাম আমাদের প্রয়োজন লাগলে আমরা ওইটাকে টানতে নিয়ে আসব ইন কেস যদি টাইলড করলে আবার এটা নাম তাহলে এটা আমাদের এখন কি করতে হবে এই যে এই এটাকে আমরা এখন কি করব কপি করে ফেলব ঠিক আছে এটা আছে কপি লাইন আর আমরা যদি এখানে যাই তাহলে এই যে কপি আছে আমরা কপি করে নিয়ে আসলাম তো কপি করার সাথে সাথে কিন্তু এখানে আর একটা নাম হয়ে গেছে আমরা নাম এটা ফ্রন্ট পার্ট লেফট সাইড রাইট সাইড দিতে পারি বা বাটন প্লেট বক্স প্লেট দিতে পারি তো আমরা এখন এইখানে যদি বক্স প্লেট করি তাই না তাহলে বক্স প্লেট করলে আমার যদি এখানে বক্স প্লেট করতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে একটু এক্সটেনশন করতে হবে অথবা আমাকে কিভাবে করতে হবে সেটা হয়তো আপনি ভালো করে জানেন অনেক অনেক রকম করে ডাইরেক্ট সিম দিয়ে কিন্তু করে ফেলে 5 সিএম সিম দিয়ে দেয় বা 3 সিএম সিম দিয়ে দেয় হ্যাঁ সিম অ্যালাউন্স দিলে কি হয় সিম অ্যালাউন্স দিলে ডাইরেক্ট যদি আমি সিম অ্যালাউন্স দিই কিন্তু আমার প্রথম কতটুক গেল তারপরে কতটুক গেল ভাঙ্গি আসলে কতটুক সেই হিসেবটা পাই না এই জন্য আমি শেখানোর জন্য কি করি দেখেন ইন্ডিভিজুয়ালি আমি করি যেমন মনে করেন যে আমি অফসেটিভ এনে গেলাম অফসেটিভ এনে যে আমার এইটা আমার বক্স প্লেটটা আছে আছে 3 সিএম তো 3 সিএম থাকলে আমি এখানে 1.5 সিএম দেবো 1.5 দিয়ে ইন্টার দিলাম আপনি নিলেন আর কি হ্যাঁ না আমি এই এইটা আছে আমার এজ লাইন ব্র্যাকেট এজ লাইন তো এইটা আপনার না আমার এইটা আছে ব্ল্যাকেটের এজ লাইন আছে এটা এটা আছে সেন্ট্রাল লাইন এটা আছে বাটন লাইন ভিতরে তো আপনি পাইবেন এটা আছে বাটন লাইন এটা আছে বাটন লাইন তাহলে আমার এইখান থেকে 3 সিএম যাবে এইদিকে জি তাহলে আমি আবার 3 সিএম নেব 3 সিএম নেব কি কারণে আপনি যেহেতু জানেন
এই যে 3 সিএম নিলাম কি কারণে আমার এটা ওইদিকে ঘুরে যাচ্ছে অবলম্বী হচ্ছে হ্যাঁ তারপর আরো নেব কয় সিএম 1 সিএম নিতে পারি 1.5 সিএম নিতে পারি আমি এটা ভাঙ্গে যাওয়ার জন্য হ্যাঁ তাহলে আমি এখানে 1 সিএমই নিলাম যে ভাঙ্গে যাবে 1 সিএম নিলাম ঠিক আছে জি তাহলে আমি এইটাকে এখন কি করব এটা ডাইরেক্ট কামজা করে সেই জন্য আপনি 1 সিএম সেটাই এখন আমি এটাকে আবার ট্রেস করে নেব ফাইনালি এটাকে আমি ডাইরেক্ট ট্রেস করে নেব এটাকে আমি ডাইরেক্ট ট্রেস করে নেব এই যে দেখেন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এই যে আমি নিলাম আমার এই বাটন লাইনটা দরকার আছে এটা দরকার আছে সেকেন্ড পার্ট এই দেখেন অটো হয়ে গেছে ঠিক আছে আমি যে কিভাবে করলাম এটা কিন্তু আপনার পরবর্তীতে দেখতে হবে আমার এই পিসটা দরকার না এটা আমি ডিলিট করে দিয়েছি জি ঠিক আছে আবার মনে করেন যে এখানে আমার একটা পকেট আছে তাই না তো পকেটের ক্ষেত্রে আপনি স্প্লিট দাও নিতে পারেন যেমনি নিলেন আর কি এটা তো সমস্যা নাই পকেট টকেট নেওয়ার জন্য পকেট বলতে পকেট পজিশন পজিশনটা তো আসলে এই পর্যন্ত আমি ওইভাবে না তাইলে পজিশনটা আপনাকে আমি দেখাই এখানে মনে করেন পজিশনটা আমি দেখাই যেমন মনে করেন যে আমার এখানে অফসেট একদম সহজ সিম্পল এখানে গেলাম তাই না এখান থেকে অফসেট ইভেন দিয়ে এখানে হ্যাঁ অফসেট ইভেন দিয়ে আমি এখানে মনে করেন যে 4 সিএম আমার এজ লাইন থেকে 4 সিএম ও সরি আমার এখানে 4 সিএম নেব একদম সহজ কিন্তু দেখেন এই এখান থেকে আমার মাইনাস কয় সিএম নেব 4 সিএম বা 5 সিএম নিলাম 5 সিএম নিলাম ঠিক আছে 5 সিএম নিয়ে নিলাম তো এখন আমার মনে করেন যে আবার আমি এখান থেকে যে 1 পয়েন্টে যে 1 পয়েন্ট আমি এখানে না যে আমি শুধু ডাইরেক্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে বা আমি যদি কিবোর্ডে হাত রাখি তাহলেও কিন্তু আমার হয়ে যাবে আপনি আমাকে মানে টুলস দেখাচ্ছেন যে কারণে ওইখানে যাচ্ছেন যাচ্ছি না এখানে আসছে যে আপনার এই যে দেখেন এখানে যে আমি ধরছি না এই যে ওয়াল্টার 7 সাব প্লাস 7 সাব দিলে কিন্তু আমার চলে আসবে শর্টকাট হয়ে যাচ্ছে তখন আপনি কিন্তু আমরা এখান থেকে মনে করেন যে যা আছে সেভাবে আমরা নিতে পারবো তো আমি আরেকটা জিনিস দেখাই যে মনে করেন যে আমার এখান থেকে আমি মানে এটা আমাদের যদি আমি ওই যে আমরা যে ইয়ে করছি না হাই পয়েন্ট শোল্ডার থেকে যে মেজারমেন্ট নিয়েছি ওইখানে থেকে যদি আমি পকেটের প্লেসমেন্টটা ফেলাই দিই তাহলে কিন্তু আমার জন্য বেটার যেমন আমি এখানে দেখাই না ব্যাটারি শেষ এই যে দেন জিরো হয়ে গেছে এই যে লাল দাগ পড়ে গেছে ব্যাটারিতে আচ্ছা তো আমরা ওটা অফ করে রাখেন অফ করে দেন আমার সিবিটা দিয়ে সিবিটা আমার মেলে দিয়ে দেন মেলে দিব না মেল আছে এখানে এখানে পাসওয়ার্ড দেব আপনি সকালে পাঠাই দেব না সকাল করতে করতে সকালে অফিসে ডুবলি বা রাখি আর এই সব খেয়াল থাকে এখন দিলে বারে এখন আমি ফাটাই দিতাম আচ্ছা দেখেন এখন আমরা মনে করেন যে এই যে ক্রিয়েটে গেলাম ঠিক আছে এখান থেকে যে আমি এই যে এইটাই দিয়ে দিলাম এটা দিয়ে নিয়ে আমি ডাইরেক্ট এখানে আমি যদি আমার এইখান থেকে যদি আমার পজিশন থাকে কয় সিএম এখানে ওই যে সেই পজিশন আচ্ছা আমি একটা দোকান থেকে আপনার পাঠাই দিই 13 সিএম অসুবিধা নেই এই এখান থেকে আমার মনে করেন যে আমি এই কয় সিএমই নিলাম তো নেওয়ার পরে আবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার মনে করুন যে আমি এখান থেকে আমি এই ভার্টিক্যালি গেলাম এই যে এখানে অরিজিনটাল আছে ভার্টিক্যাল আছে ভার্টিক্যাল আছে অরিজিনটাল আছে তাহলে আমি ভার্টিক্যালি ক্লিক করলাম এখান থেকে আমি সোজা আমার এখান থেকে আমি একটা দাগ নিলাম অর্ডিনারিভাবে ঠিক আছে দাগ নিয়ে ওকে দিয়ে দিলাম তারপরে যদি মনে করি যে না আমার এইখান থেকে আর একটু যাওয়া লাগবে আর একটু যাওয়া লাগবে গেলাম বা এইদিকে আমার আসা লাগবে আসলাম ঠিক আছে এই যে এদিকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এখন আমার পকেট পজিশন এইটা আসছে আমার পকেটের হাই প্যান্ট শোল্ডার থেকে মাপ মানে এইটা আসছে সেন্টার ব্যাগে এজ লাইন থেকে হ্যাঁ যে এইখানে যে গ্যাপটা সেই গ্যাপটার মাপ সেটা যেখান থেকে চাই ওইখান থেকে আমার দিতে হবে এখন মনে করেন যে আমার এখানে পকেটের পজিশন কত পকেটের উইথ কত আছে মনে করেন পকেটের উইথ কত আছে আমাকে একটা হিসাব দেন যে 14 সিএম আছে 14 সিএম আছে হ্যাঁ 14 সিএম एग्जांपल তো 14 সিএম আছে তাই না 14 সিএম আছে তাহলে আমরা মাইনাস 7 দিলাম 7 দিলাম এন্টার দিলাম তাহলে আমার এটা এসে গেল এখন আমরা পকেটের লেন্থ দিলাম কত 14 15 দিলাম আচ্ছা আমরা 15 দিলাম 15 সিএম দিলাম মাইনাস 15 দিতে হবে মাইনাস 15 সিএম
माइनस पंद्रह सेम सॉरी माइनस जाए ना माइनस पंद्रह जीते हो अफसेट इवेने गलम एखान गल पुनरों डेक्ट इंटर हमारे ये पकेटर मेजारमेंटा ठीक है तो এখন আমার এইটা আমি ক্লিপ করে দেব ওই যে যথারীতি আমার কাজ কিন্তু কয়েকটা আইকনে হ্যাঁ কাজ কিন্তু কয়েকটা আইকনে এই যে আমি এটা ক্লিপ করে দিলাম এইখান থেকে এটা ক্লিপ করে দিলাম ঠিক আছে এইখান থেকে এটা ক্লিপ করে দিলাম এইখান থেকে এটা ক্লিপ করে দিলাম আমার এত কিছু দরকার নাই কিন্তু তারপর আমি দেখাচ্ছি মানে বোঝার ক্ষেত্রে তারপরে মনে করেন যে এইখান থেকে আবার আমি অফসেটে গেলাম অপশনের থেকে আমি আবার এখানে মনে করেন যে আমার এখানে माइनस वन पॉइंट फाइव सीएम अच्छा एटुक हमारे मन करें ये टेल हाइट आ पकेटे तो एखान लेफ्ट बटन क्लिक दिए एखान कोना बना दिल तीन कोना पकेट जेटा हमें जो शेप दी तेप नीते पर তাহলে আমি এইখানে আমার এডিশনাল যে দাগগুলো আছে সেগুলো আমার দরকার নাই তাই না এখানে এই যে কন্ট্রোল এফ1 দিলেই কিন্তু আপনার শর্টকাটে পেয়ে গেল শর্টকাট ইউজ আপনি পারবেন ঠিক আছে নিয়ে আমার সমস্যা হবে না আচ্ছা এখন এইখান থেকে মনে করেন যে আমরা এইটাকে কি করব এখন বলেন তো এটা টেস্ট করব এটাকে মিরর করে দেব মানে আমি ওই পাশে নিয়ে যাব জি তাহলে ক্রিয়েটে গেলাম ক্রিয়েটে যে এটে এটে আর আছে রাইট বাটন ক্লিক ওকে ওকে আমার পকেট কিন্তু এই চলে আসছে অ্যাকচুয়াল যে পকেটটা সেটা চলে আসছে তারপরে আমি যদি মনে করি যে না আমার এই দাগগুলো দরকার নাই করে নিতে পারি ঠিক আছে পকেটটা আমরা টেস্ট করে নিতে পারি কিন্তু দাগ আমার থেকে যাবে এটা না এটা 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 আমি যদি সেন্টারের দাগ নিতে চাই সেকেন্ড বাটন ক্লিক করে এই যে मिरर कर दिलाम मिरर कर दिलाम ঠিক আছে মিরর कर दिलाम पकेट ভালো হয় নাই পকেট উইথটা বেশি হয়ে গেছে मन करें बारो বেশি হইছে যদি আমার কাছে মনে করেন যে কমানো বাড়ানো লাগে সেক্ষেত্রে আমরা যতটুকু খুশি ততটুকু আমরা কমাইতে বাড়াইতে পারবো এখানে আমার কার্সর আছে এখানে যদি আমি ডাক দিই তাহলে আমার মাইনাস এই যে মাইনাস আমি এক্সএম কমাই দিলাম ঠিক আছে এখানেও আমি এক্সএম কমাই দেব ঠিক আছে মাইনাস এক্সএম এই এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে তারপরও আমার কাছে ভালো লাগতেছে না 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 এটা তো সেই তো যাই হোক ইয়ের জন্য মেজারমেন্ট অ্যাকচুয়াল না হলে যা হয় আর কি তো এখন আমি আমার এটা দরকার নাই তাই না পজিশনটা থাক দাগটা থাক এই পাশে আমার দাগের দরকার নাই তাহলে যদি দাগের দরকার হ্যাঁ লাইন কেটে দেবো যেহেতু সব দাগ থাকলে পরে আরও ভেজালটা বেশি লাগবে হ্যাঁ এইখান থেকে এটা থাকবে না এটা থাকবে না এটা থাকবে না আমার শুধু এই দুটো দাগ থাকলেই এনাফ এই এই পজিশনটা এই পজিশনটা আর এই এইটা থাকলে আমার পকেটে এই এইটা আসছে আমার পকেটের ইয়ে লাইন তো এটা হইলে হয়ে গেল তো এটা আসছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট পকেট ইয়োক হয়ে গেছে তাই না তাহলে এখন আমি এইখান থেকে যদি আমার এটা এসে যায় তাহলে আমার এখন একটা স্লিপ বানাইতে হবে সেম আমার যে ইয়েটা ছিল কার্ভটা ছিল তাহলে সেই মেজারমেন্টে আমার একটা কি করতে হবে স্লিপ করতে হবে এই এজ দিয়ে তাহলে আমরা আগে দেখে নিই আমাদের এখানে মেজারমেন্টটা কি আছে হ্যাঁ মেজারমেন্টটা কি আছে আমরা মেজারমেন্টটা দেখে নিই মেজারমেন্টটা দেখে নিই কত আছে মেজারমেন্ট টোটাল যদি আমরা দেখি যে আমরা যদি একসাথে দেখতে যাই তাহলেও আমরা একসাথে দেখতে পারব যে ডিস্টেন্স টু লাইনে টু লাইনেও দেখতে পারবো থ্রি লাইনেও দেখতে পারবো যে টু লাইনে কত আছে না এটা না গ্রেডে লাইন লেন্থ হ্যাঁ আমরা টোটালি দেখতে পারবো যে আমার টোটাল লাইন আছে ছাব্বিশ পয়েন্ট
96 26.96 আছে আমার আর্মল লেন্থ তাই না মানে স্কারবে না ব্যাগ আর ফ্রন্ট আমরা সেটা আলাদা করতে পারবো এখন আমরা তো জেনে গেলাম ব্যাক ফ্রন্ট আমরা করতে পারবো তালপাট দিলে দেব না দিলে নাই তালপাট দিতেই হবে যেহেতু শার্ট তালপাট দিতেই হবে তো আমরা এখন একটা ভালোর জন্য তালপাটটা ইউজ করতে হয় তো এখন আমরা মনে করেন যে আমরা একটা স্লিপ করে ফেলি তাই না অর্ডিনারি ভাবে যেমন আমরা একটা স্লিপ করি তো এখানে আমরা যথারীতি ওইরকম একটা মান দেব যেমন স্লিপের আমরা লেন্থ দিলাম হচ্ছে কত 55 সিএম ঠিক আছে আর আমরা বাইসেপ দিলাম কত 19 সিএম এন্টার দিলাম তো আমাদের একটা স্লিপের মোটামুটি একটা প্যাটার্ন আমরা পেয়ে গেছি তো এখন আমরা এখান থেকে আমাদের যে এই প্যাটার্নের যে ক্যাপ হাইটটা ক্যাপ হাইটটা আমরা নেব তাই না ক্যাপ হাইটটা আমরা মাইনাস 14 সিএম নেব এন্টার দেব তারপরে আমরা কি করব এইখান থেকে আচ্ছা কি বাইকটা কি দেখছেন নিচে আছে বাইক আছে এই পাশে হ্যাঁ বাইক আছে কোন পাশে কোন পাশে গাছের নিচে গাছের নিচে হ্যাঁ গাছের আচ্ছা তাহলে এইখান থেকে আমরা ওরে বলে দেওয়া দরকার ছিল এইখান থেকে আমরা এখানে গেলাম ঠিক আছে যাওয়ার পরে আমরা এখানে লেফট বাটন ডাবল ক্লিক দিলাম আবার দেখে নেব যে এই যে কার্ভে কিন্তু আমাদের আছে কার্ভে টিক চিহ্ন দেওয়া আছে তারপরে নর্মালে যাব নর্মালে যে আমরা এখানে আর্মলের যে শেপটা আছে সেটা আমরা এখান থেকে ঠিক করে সুন্দর করে আর্মলটা আমরা নিয়ে নেব পয়েন্ট দিয়ে নেব এখান থেকে আমরা ধরে নিতে পারবো একবারে আমাদের মোটামুটি একটা শেপ পেয়ে যাব আর যদি এরকম না ধরে নিই তাহলে হয়তো দেখা গেছে যে করতে গেলে আবারও হ্যাঁ প্রপারলি আসবে না আর যদি একবার আমাদের কোনো বায়ার প্যাটার্ন থাকে সেটাকে কপি করে নিয়ে খালি একটু মডিফাই করে দিলে তো আমরা এখন একটু স্মুথ করে দেবো যে কাটা কাটাগুলো আছে দাগগুলো আছে সেগুলো একটু স্মুথ করে দেবো ইভেন্ট শেপ আসবে এই যে দেখেন এখন ইভেন্ট শেপ মোটামুটি একটু আসছে তারপরে আবার একটু কাজ করব স্মুথে যাবো স্মুথে যে এখানে ভি হয়ে গেছে তাই না এখানে কিন্তু আমরা যদি মিরর করে দেখি তাহলে কিন্তু ভি হয়ে গেছে তো এখানে জিনিসটা ভালো হয় নাই আমরা কার্ভ দিয়া হ্যাঁ এখান থেকে এইখান থেকে এই যে ধরে আইনে এইখান থেকে একটু জুম করে ধরে হ্যাঁ একটু নামাইতে হবে বা ইয়ে বাড়াইতে হবে সেটা হচ্ছে আলাদা এই এখান থেকে আমরা এখানে একটু ধরে দেবো তারপর আবার একটু এখানে কিন্তু একবারেই কিন্তু আপনার প্রথম যে 100% করতে পারবেন প্যাটার্ন তা না আবার যদি মনে করেন যে না আমি শেপ এইখান থেকে এইটুকুই শেপ ঠিক করব হ্যাঁ তাহলেও আমরা করতে পারবো এই যে এইখান থেকে এইটুকুই যদি আমরা করতে চাই তাহলেও করতে পারবো হ্যাঁ ঠিক আছে এখন মনে করেন যে আমার আরও শেপ কিন্তু আমি জুম করে দেখলি বাঁকা তাড়া আছে তাই না তো সেটাও আমি আবার মনে করেন যে এখানে একবারে তো হয় না আসলে একটু সময় লাগে প্যাটার্ন ট্যাটার্ন করতে গেলে আজ ভালো না করলে বারা তাহলে কিন্তু আপনাকে আমাকে কেউ কোম্পানি রাখবে না কাজের জন্য তাই না তো এইখানে আর একটু আমরা মানে আপনি একজন টেকনিশিয়ান মানুষ বা ম্যানেজার মানুষ আপনাকে এত কিছু দেখানোর দরকার নাই তাই না এই এসে গেছে কিন্তু হ্যাঁ মানে আমি তারপরও বারবার আমি ইয়ে করতেছি কি কারণে যাতে মোটামুটি আপনি একটা ধারণা নিতে পারেন আর কি যে হ্যাঁ টুলস ইউজ আপনার কোনটা কোন টুল কোন জায়গায় ইউজ হয় সেটাই আমি দেখানোর জন্য বারবার এগুলো করতেছি এখানে আমার যতটুকু সম্ভব আমরা সেই হবে এখানেও একটা ইউসেপের ভাব থাকতে হবে এটা মিরর করলে আর এখানে তো 100% থাকতে হবে তাহলে আমরা এখানে যদি আমরা আবার যদি ইয়ে করি যে না আমার এখানে ওপেনিংয়ের মাপ আছে ওপেনিংটা কত রাখবো তাই না ওপেনিং আমরা এখানে যা দেবো ঠিক তাই নেবে এই জিনিসটা ক্যাপটা আপনি ডিজিটাইজ দিয়ে বানালে কিন্তু আরো সুন্দর হয় ডিজিটাইজ দিয়ে তো বানালাম ডিজিটাইজ দিয়া হ্যাঁ যেমন এটা বানাইলে আপনি একটা লাইন টেন না সরি ওটাও আরো সুন্দর শেপ করা যায় আমি যেটু করি আর কি আমার মানে এই ডিজিটাইজ দিয়ে এটা দিয়ে তো আমি বানালাম এটা দিয়ে তো বানাইছি হ্যাঁ এটা দিয়েই বানান এখানে একটা লাইন টানেন আমার মনে হয় যে আমার এটা আরো আমার ইতে আরো ভালো হয় না সেটা আছে কি এটা এই জন্যই তো বললাম যে বারবার মনে করেন যে একটা জিনিস কিন্তু আমি একটু এনে একটু আমি ইন্টারফেয়ার করেন সমস্যা নাই আমি কি এটা হ্যাঁ একটা লাইন টানেন লাইন টানলাম লাইন টানার পরে না এটা ইভেন স্টার্ট দেন মানে হ্যাঁ দিলাম স্টার্ট দিলাম এইটাতে ঠিক আছে এটা যে বলছেন এটাও ঠিক আছে এখন যদি আমি এখানে যে ইসমতে যাই যদি আমি কাজ করি তাহলে আমার জন্য আরো সুবিধা হবে সেটা বলছেন না 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 তাই আমি একটু দেখি দেখেন
আমি ধরেন আপনার বিল রেজিস্টার কোন এখানে ইউজ করব ওখান থেকে ধরবে না ওখানে পয়েন্ট করা নাই পয়েন্ট আসবে রেখে গেছে কিন্তু এক্সাম্পল আমরা এখানে না ঠিক আছে এই তো একই জিনিস মনে করেন যে আপনি করলেন আছে এখানে পয়েন্ট ধরে শেপ চলে আসছে ওখানে পয়েন্ট ধরে করছে জি এখানে পয়েন্ট ধরে করছে আমরা এই ডেরে তালপাট করে নেব জি ঠিক আছে মনে করি যে এটা এই তালপাট করে নি আমার কি শেপটা ঠিক আছে ঠিক আছে এটা করছেন এটা তো খারাপ না এটা ভালো এখন মনে করেন যে আমার এটা ওপেনিং জি আমি মনে করেন যে একটা অর্ডিনারি দাগ নিলাম নেয়ার পরে আমি এইখান থেকে গেলাম এইখান থেকে যে এখন এটা তো আপনি জানেনই ভালো যে কিভাবে এটা নেবেন এখন আমার যদি এলবোর মাপ থাকে সেক্ষেত্রে আমি এলবোর একটা দাগ টেনে নিয়ে আমি এলবো এখানে পয়েন্টটা করে নিলাম ঠিক আছে তো এখান থেকে আমার এই দাগের কোনো দরকার নাই এটা আমি ডিলিট করে দেব জি এটা আমার দাগের দরকার নাই এটাও দরকার নাই তাই না আমার এই দাগটা দরকার আছে তাহলে আমরা যদি এইটাকে আরেকটু স্মুথ করে দিই উপরে উঠাই দিই তাহলে মনে করেন যে মোটামুটি একটা তালপাটের যেটা আছে সেটা আমরা পেয়ে গেলাম তাও হয় নাই যাই হোক আমাদের এখানে একটু গরমিল আছে যেটা আমরা আচ্ছা এটা এটা যে আপনি এটা যে কপি করে নিলো একটু এইদিকে আইনে বা এখান থেকে অনেক রকমের আমরা করতে পারবো এখানে একটু কিছু ইউজ করতে পারবো দুইটা এই যে দেখেন এখান থেকে আপনি যেটা করছেন সেটা আমি যদি এখন এইখানে ধরি ধরার পরে আমি এইখান থেকে তালপাটটা কিন্তু ইজিলি দিতে পারবো এই যে যেমন ধরেন আমি আমি যদি টু পয়েন্টে ধরি তাহলেই কিন্তু তালপাটটা কিন্তু অটোমেটিকলি আমার দুইবারে চলে আসবে এই যে মানে আমি কিন্তু আপনারে ওইভাবে দেখাইনি এই যে দিলাম না দেওয়ার পরে এখন মডিফাইতে যে আমি স্মুথ করে নেব ওই যে সরি এই এই এখান থেকে আমি এইটুক দিলাম আর এইখান থেকে আমি এইটুক কাইনে এখান থেকে আমি ধরে টান দিয়ে নিয়ে এখন এটা আমরা ঠিক এটা ঠিক করে দিলাম তো এইটা হচ্ছে যে নিজের কাছে যেটা যেভাবে ভালো লাগে সে সেইভাবে করবে এটা তো একই কথা বারবার এটা কিন্তু এক দাগে হয়েছে হ্যাঁ এক এক টানে করা ভালো কি যে পরবর্তীতে এই পয়েন্টগুলো থাকে না গ্রেডে ঝামেলা হয় না হ্যাঁ গ্রেডে যে ঝামেলা হয় না আপনি এই যে করছেন এটা কিন্তু গ্রেডিং পয়েন্ট হয়ে গেছে ওখানে একটা ঠিক আছে যাই হোক এটা হোয়াট এভার যেটা যেভাবে করতে চায় সেইভাবে করুক সুবিধা যে যার যেভাবে হবে সেটাই তো এখানে আসছে যে আপনার আমরা এখন এটাকে ইয়ে করব টেস্ট করব তাই না এটা তো জানেন টেস্ট টেস্ট এটা আমরা ইউজ করি নাই তবে জানা মোটামুটি মানে মানে যে টেস্টটা আমি যদি এখানে আমি এইভাবে টেস্টটা না করে আমি যদি এখানে আরেকটা কাজ করি তাহলে কিন্তু আমি একবারে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তাল পার্ট লেফট সাইড রাইট সাইড নিতে পারবো একসাথেই তো এখানে আমরা যদি মিরর করে দিই যেমন এটা নিলাম আর এটা নিলাম আর এটা নিলাম নেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিলাম দেন আমরা এখানে চলে আসলাম তাহলে কিন্তু আমি কি পেলাম একবারে পেয়ে গেলাম এখন আমি এইটাকে টেস্ট করে নিয়ে গেলাম তাহলে কিন্তু আমার তালপাট হয়ে গেল এই আমি আগেই মনে করেন যে আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে যে আমার ওইখানে 26 পয়েন্ট কত ছিল 96 26.96 আমি এখানে আগেই করে নেব যে আমার কি আসলে মেজারমেন্ট আছে কি না ঠিক আছে অলরাউন্ড আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আমার যদি ক্যাপাইটে হাত না দেওয়া যায় 26 পয়েন্ট কত ছিল কম আছে তাই না তাহলে আমরা এখানে আরো একটু স্মুথ করে কমাই দেবো বা আরও বাড়াই দেবো সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার যে ইন্টারনাল ব্যাপার এখন হুট করে তো আর মনে করেন যে প্যাটার্নটা আমরা ই করে ফেলতে পারবো না যা দরকার আমার এখানে সেটাই আমি অ্যাপ্লাই করব বেসিক্যালি বেসিক্যালি যে কাজগুলো হয় এখানে ও আমার তো বেশি লাগবে এখানে 26 পয়েন্ট বাড়াইতে হবে তাহলে আমরা কমাই দিছি আমার সেটাই বলতেছি তাহলে যদি বাড়াইতে হয় তাহলে তো আরও ভালো তাহলে আমার জন্য ভালো হবে আমরা কন্ট্রোল জেড দিলেও হয় আচ্ছা কন্ট্রোল জেড না আমি বাড়াইয়ে দিই এইখানে একটু কারো কাজ করবে এটা কিন্তু আগেই করে নিতে হবে তাই না টেস্ট করার আগেই করে নিতে হবে আর নাহলে কিন্তু এই 26.5 যদি আমি 96 যদি আমি না করে নিই তাহলে কিন্তু
ওই পরবর্তীতে হ্যাঁ মিলবে না, মিলবে না, অ্যাডজাস্টমেন্ট হবে না সেরকম। তো এইখান থেকে আমরা এটা দেখে নিতে পারি যে এখানে শেপ হয় নাই ভালো, তাই না? এই শেপ টেপ তো আপনার ব্যাপার, আপনি ভালো বুঝবেন এটা যে কোন জায়গাতে কী করতে হবে, তাই না? এখন আমরা এখানে উষ্ণ করে দিতে পারি। এগুলো কিবোর্ডে হাত থাকলে এবার আরও ভালো হয়, বুঝলেন? আসলে অনেকভাবেই অনেকেই করে, তো এই আমার মনে করেন যে তাল এখানে কত আছে তাই আমরা দেখে নিই তাহলে একটু। হ্যাঁ, এখানে কত আছে দেখে নিই। এই দেখেন এখানে অনেক কম আছে, দেখছেন? হ্যাঁ, যাই হোক, এখানে আমরা বাড়াইতে পারবো। যদি আমার বাইসি যদি অ্যাডজাস্ট হইতো, ভালো হইতো, তাহলে আমরা এখান থেকে একটু বাড়াই দিলে নামাই দেবো। এখানে একটু ক্যাপ হাইট বাড়াই দিলাম, ঠিক আছে? তো এইটা আমার স্লিপ গেল, স্লিপ মোটামুটি আমরা একটা পেয়ে গেলাম, অর্ডিনারিভাবে মনে করলাম যে একটা পেয়ে গেলাম। তারপর আমাদের বাকি আছে কি কলার, তাই না? তো কলার তো অনেকে অনেকভাবে কলে, এক মানে কেউ কলার করে আছে স্ট্যান্ডার্ড কলার, কেউ ফ্ল্যাট কলার। তো আমরা একটা মেজারমেন্ট অনুপাতে আমাদের কলারটা বানাই দিই। হ্যাঁ, তো আমরা এখন একটা কলার মেক করি। তো আমরা কলার মেক করার জন্য আমি মনে করেন যে কলার আমার যে পয়েন্টটা আছে সেটা আমি মনে করলাম যে আমার 23 দুগুণে কত 46 সিএম নিলাম লেন, আর যেটা আস্তে আস্তে কত 46 সিএম লেন দিলাম। হ্যাঁ, 46 হাইট দেবো, আস্তে আমি 6 সিএম দেবো সেন্টার ব্যাগে। তো আমি এখানে 8 সিএম দেবো, আর পয়েন্টটা থাকবে, পয়েন্টটা থাকবে আসছে যে আমার 8 সিএম, ঠিক আছে? তো আমি এখানে নাম দিলে দিতে পারি, না দিলে আপনি যেভাবে করছেন আমি সেইভাবে করলাম আর কি। তো আপনার সুবিধা আমি দেখছি, এই জন্য আমি এইগুলো করতেছি। তারপরে মনে করেন যে আমি কলারটা এখন ইজিভাবে কীভাবে করবো সেটা দেখাই। এখান থেকে মনে করেন যে আমি এখানে -1 সিএম দিয়ে দিলাম, সরি অফসেট দিলাম -1 সিএম, আর এখান থেকে আমি -1 সিএম দিয়ে দেবো, -1 সিএম, ঠিক আছে? আর এখান থেকে আমি -1.5 দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি কলারের একটা শেপ করি, পয়েন্টে যাবো, 2 পয়েন্টে যাই, সরি, এখান থেকে আমি ধরবো। এখানে কিন্তু একবারও আনা যেত, কিন্তু একবারে আনিনি, কি কারণে আমি আপনাকে বলতেছি। আমি মনে করেন যে এখানে একটা শেপ দিলাম, আর এখান থেকে আমি এখানে আমি একটু শেপ দিয়ে দেবো। মানে কলার কিন্তু আসলে যার যার বাইরে রিকোয়ারমেন্ট অনুপাতে, তাই না? হুট করে তো আর আমি এক জায়গায় বসলে ইন্টারভিউ দিলে আমি বুঝতে পারবো যে তার কলারের ইয়ে কী, রিকোয়ারমেন্ট কী, স্ট্যান্ডার্ড চাচ্ছে না ফ্ল্যাট চাচ্ছে নাকি রোল আপ চাচ্ছে, তাই না? কলার তো অনেকে অনেকভাবে করে। তারপরে আমরা এখানে কিন্তু একটা মোটামুটি আমি একটা কলারের অংশ বিশেষ পেয়ে গেছি, তাই না? তো এখন আমি এখান থেকে আমি অফসেট ইভেনে যাবো, অফসেট ইভেনে যে আমি একটা ব্যান্ড করব। ব্যান্ডের হাইট মনে করেন -2.5, এন্টার, ঠিক আছে? তো এইখান থেকে আমার মনে করেন যে ব্যান্ডের যে ইয়েটা আছে, নোজটা আছে, নোজটা সাধারণত 0.25 সিএম থাকে বা, তাই না? 0.25 সিএম, 2 সিএম, আচ্ছা 2 সিএমই দিই আমি, তাহলে 2 সিএমই দিই, এন্টার দিলাম, এই পর্যন্ত থাকে নোজটা, তাই না? তো আমি এইখান থেকে 2 পয়েন্ট কার্ভে যাব, 2 পয়েন্ট কার্ভে যে এইখান থেকে আমি আস্তে করে ধরে নিয়ে এটা আমি একটু শেপ দিয়ে এইখানে আমি একটু শেপ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে আমি শেপটা ঠিক করে দিলাম যাতে আমার একবারেই হয়ে যায়। এইখান থেকে আমি আস্তে করে এনে এইখানে এনে শেপটা আমি ব্যান্ডের শেপটা করে দিলাম, ঠিক আছে? তো একটা টি শার্ট করলে কিন্তু আপনার এত সময় কখন হয়ে যেত, তাই না? তো তারপরেও আমরা মেজারমেন্ট ধরি নি, অনেক সময় লাগতেছে, তাই না? এখানে আমরা এখন এটা আলাদা করতে পারি, দেখেন এই যে ট্রেস করে নিই, এটা না
আমার অ্যান্টিকোলক হবে বা একটা যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু আবার টেস্ট হয় না, এটা বোধহয় জানেন ভালো করে। না এটা আমি জানি না, এটা আমার মনে করেন যে সবসময়ের জন্য আমি আবার দেখাই আপনাকে, ক্রিয়েটে গেলাম, টেস্টে গেলাম, এইখানে গেলাম, আমি যদি এইখানে দিয়ে যদি আবার এইখানে দিই, আবার যদি এইখানে দিই তাহলে কিন্তু আমার টেস্ট হবে না, মানে এটা অ্যান্টিকোলক হবে, অ্যান্টিকোলক হবে আর কি, গোরের কার্ডের মতো, রাইট। তো আমার এইখানে যদি আমি এটা টেস্ট করি, এটা করি, এটা করি, প্রত্যেকটা দাগের আমি যেমন ল্যাকটাতে করি তখনও কিন্তু আমার এইভাবেই করতে হবে। যদি আমি সিম যদি নিই তাহলে আমার এইখানে এইভাবেই আনতে হবে। এই যে এখন দেখেন আমার এখানে কিন্তু না 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 তাহলে আসবে না। হ্যাঁ, আর যদি মনে করেন যে লাইন বেগুটে থাকে, দেখেন আমার এখানে কিন্তু 100% সে ম্যাচ করে নিছে। এখানে কিন্তু একটু, এই যে দেখেন, এই যে এখানে যতটুকু ফাঁকা আছে, আমি যদি মনে করি যে না এখানে আমি 100% মিলাবো, তাহলে ধরে আমি সুন্দর করে মিলে যেতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে আমার এইখানে মিরর করতে হবে, তাই না? তো মিরর করতে গেলে এই যে যথারীতি আমি এইখান থেকে এখানে মিরর করে দেবো, মিরর করে দিলাম, আমার শেপটা এই যে দেখেন মোটামুটিভাবে একটা শেপ আমরা দাঁড়া করে ফেলছি, তাই না? এটা মনে করেন যে আমার স্ট্যান্ডার্ড প্যাকের একটা কলার এসে গেছে, তাই না? তো বিষয়টা আছে, এটা আছে কলার। এখন কাপের ব্যাপার, তাই না? কাপ, কলার আর কি আছে, ফ্ল্যাকেট, এটা আমি বাটন প্লেট বানাইতে পারি, বক্স প্লেট, এটা বানাইছি আছে বক্স প্লেট, এটা বাটন প্লেট আপনার যা সুইং অ্যালাউন্স দেয়া তাই দেন, 2 cm থাকলে পারা সিম অ্যালাউন্স ডাইরেক্ট দিলেই হয়ে গেল, ঠিক আছে? এটা ঘুরাই দিবেন, ঘুরাই দিবেন কিভাবে সেটা তো জানা দরকার, জানেন? হ্যাঁ, ক্লিপ দিয়ে, ফিলিপ দিয়ে, ফিলিপ, ফিলিপ, ফিলিপ দিয়ে ঘুরাই দিবেন। তো এখন মডিফাই ফিলিপ আছে, সেটা দিয়ে আমি, বা এই যে এখানে টেন চাপ দিলে আপনার, সরি, টেন কন্ট্রোল টেন চাপ দিলে এসে যাবে। আপনি মডিফাই যান, না আমি দেখাই। আচ্ছা, এখানে মডিফাইতে যায়, এই যে এই ফিলিপ দিয়ে আমরা ঘুরাই দিতে পারবো। তো এটা ঘুরাইতে সময় লাগবে না। এখন কথা আছে কি যে আপনার এখানে আর কি বাকি আছে তাই বলেন। এখানে আপনার এখন আমার কাপ বাকি আছে, কাপ তো সহজ জিনিস, একটা টান দিলে হয়ে গেল, তাই না? একটা কাপ আমি মনে করেন যে এখানে আমি কাপের মেজারমেন্ট নিয়ে নিলাম, কত সিএম আর লেন্থ আছে মনে করেন যে 24 cm, তাই না? আর কাপের হাইট আছে কয় সিএম, 5 cm বা 5 cm দিই নাকি, 5 cm আছে, এই কাপ হয়ে গেল। এখন যদি মনে করি যে না আমার এখানে শেপ আছে, তাই না, 5 cm শেপ আছে, তাহলে আমার এখানে শেপ থাকলে তাহলে আমার কী করতে হবে? তাহলে আমার এখানে 24 cm আমি লেন্থ নিছি, তাহলে তো 24 cm আমি নিতে পারবো না, শেপ দিলে এবার আমার ইকুয়াল হবে না। তাহলে আমার কী করতে হবে এখানে, এখানে আমার তাহলে প্রথমে কত নেওয়া দরকার ছিল, তাহলে আমার নেওয়া দরকার ছিল কত, 12 cm নেওয়া দরকার ছিল, হ্যাঁ 12 হাফ নেওয়া দরকার ছিল। এখানে আমি 12 নিলাম আর এখানে নিলাম কত, 5, তাই না, 5 cm। তাহলে আমরা এখন ওকে দিতে পারি। এখন এইটাকে আমরা ইনপুটস, ইউজার ইনপুটস চলে আসছে দেখছেন। আচ্ছা, এখন এটাকে আমরা একটা শেপ দিয়ে দিতে পারি। এখান থেকে যদি যেভাবে আমার মনে খুশি চাই আমি সেভাবে একটা শেপ করে দিতে পারি, যে কাপের আমার এখানে শেপ আছে কতটুকু আছে সেটা আমি এখানে না ধরে যদি আমি এখানেও দিই, এখানে আমি একটা পয়েন্টও করে নিতে পারি, ঠিক আছে, যে পয়েন্ট করে নিতে পারি যে আমার কতটুকু কাপের একটা শেপ হবে, বা নোজ 4 কোণা করতে পারবো, 3 কোণা করতে পারবো, 6 কোণা করতে পারবো, যেভাবে হোক আমরা এটা করতে পারবো, ওই যে অফসেট ইভেন্ট দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে আবার মনে করেন যে টেস্ট করে নিলাম, সরি টেস্ট করে নিলাম, মাউসটা কাঁপতেছে, ওই যে ইয়ে হয়েছে না, ভিডিও করতেছে না, ও সরি, এই যে দেখেন এইটা কিন্তু হবে না, ভাবে হবে, তারও নিয়ে নিয়েছে দেখছেন, বাকি ছিল তারপরেও নিয়ে নিয়েছে, এই যে সরে গেছে দেখছেন, এটা কিন্তু এইভাবে হবে না, তা টেস্ট হবে কিন্তু সিস্টেমেটিক্যালি করলে আপনার ওই জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এইখানে আসলাম, এখন আমার টেস্টটা 100% কাপটা হয়ে যাবে। এই এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দেবো।
এখান থেকে আবার আমরা এটা মিরর করে দেব, এই যে মডিফাইতে যায়, এই যে মিরর। আপনার যদি কোনো প্রবলেম হয় কোনো সময় আমাকে ফোন দিবেন, আমি যতই ব্যস্ত থাকি আমি আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা এখন এইটাকে মনে করেন যে আমার সবগুলো পিসের নাম লিখতে হবে, তাই না? এখন গ্যাম্বল টাম্বল তো এটা পারবেনই, তাই না? এখানে আমি আরেকটা সুযোগ মানে সুবিধা বলতে জানতে চাই, বলেন। যেমন আমরা এই যে লেখরায় আমরা এ দিয়ে করতে করতেছি যে ভাগ দিয়া, ডিভিশন দিয়ে করতে করতেছি, সেখানে আমি এই যে গ্যাম্বলের যে ফাড়াটা আমরা ভাগ করতে করতেছি, কিন্তু এখানে কি এরকম কোন সুযোগ? ওই যে স্প্লিট দিয়ে করবেন আপনি, প্রথম যেটা করছেন আগে মেজারমেন্ট নিতে হবে, তারপর স্প্লিট দিয়ে। এই যে দেখেন আপনার সবচেয়ে বিষয়টা আছে কি যে আপনি যদি মনে করেন যে এখানে যান, এখান থেকে মনে করেন যে এখানে গেলেন, ঠিক আছে, এখান থেকে আপনার এখন কত সিএম লাগবে এদিকে, তাই না? কত সিএম লাগবে আমার জানতে হবে, এখানে মেজারমেন্ট কত দূর আছে, যদি হাফ রাখি বা এখানে 5 মিলি ওদিকে কম ওদিকে কম বেশি দিতে পারি, সেটা এখান থেকে নিতে হবে, এদিকে এখান থেকে নিতে হবে। যেমন মনে করেন যে আমি যদি এখন মনে করেন যে আমি এখান থেকে কম্পাস দিয়ে আপনি যেভাবে নিচ্ছেন প্রথমেই আমি দেখছি, তো এখান থেকে আপনি এখন এখান থেকে কতটুকু দূরে নেবেন সেটা আপনি নিতে পারতেছেন। তারপরে যদি এইটা যদি না হয় তাহলে আপনি এক কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আমার সেন্টারে, তাই না, আপনার যেটা জানা সেটা বলতে হবে। তো এখানে মনে করেন যে আমি এটা দাগ দিয়ে দিলাম, তো আমার সবচেয়েতে যেটা মানে সেন্টার আর নেবেন হোক, তাহলে আমরা সেন্টার আর নেবেন হইলে, হ্যাঁ সেইটা গ্রিন মার্কটাই আর নেবেন হয়ে গেছে, এখানে এই যে এটা এসে একবার সরাই নিতে হবে, তারপরে কিন্তু ইসে কাজ করবে, ওই যে আন্ডোরিডোতে। এখান থেকে আমি যদি এইখানে ধরি, দেখেন এখানে যদি আমি এইখানে ধরি, তাহলে আমরা যদি ভার্টিক্যালি যাই, হ্যাঁ হরিজন্টালি যাই, তাহলে হরিজন্টালি আমরা এইখানে এসে, এই যে হরিজন্টালি আমরা এইখানে এসে একটু ছেড়ে দিতে পারি, তারপরে আমরা কি করব, ওই যে ক্লিপ দিয়ে দিতে পারি, ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দিতে পারি, ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দেবো এখান থেকে, এই অ্যাটাচ। এ পাশে নেয় নাই কি কারণে জানেন? ওই যে টেস্ট করেছি মিরর করে দিছি এই জন্য। তো এইটা আমরা পয়েন্ট ডিলিট করে দিতে পারি, ওই যে ডিলিট পয়েন্ট ডিলিট, ওইটা থাক, ওইটা থাক, সমস্যা নাই। এখন আমরা মনে করেন যে এইখান থেকে আমাদের যে মাপটা আছে যে আমরা একটা গ্যাম্বলের পজিশন নেবো, তাই না, এখান থেকে আমরা কত সিএম নেবো। আচ্ছা বুঝছি, আমি ওইটা ডিভিশনের যদি সুবিধা থাকে ওইটা জানার জন্য। হ্যাঁ ডিভিশন আছে যে আপনার স্প্লিট দিয়ে ডিভিশন, সিকোয়েন্স না, সিকোয়েন্স না, এটা আছে ডিভিশন না, এটা স্প্লিট বা স্প্লিট বা হ্যাঁ অফসেট বা পয়েন্ট, অ্যাট পয়েন্ট, অ্যাট পয়েন্ট দিয়ে করে নিতে পারবেন। তো এইখান থেকে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে এইটা, এইখান থেকে হ্যাঁ অফসেট ইভেন্ট দিয়ে করলে পারে হয় কি যে জিনিসটা প্রপার পাবেন, এইখান থেকে এখানে আসলেন, তারপরে যা আপনার নেওয়া দরকার সেটাই নিলেন, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে আপনি এখন মনে করেন যে এখান থেকে আপনি পরে দাগগুলো ফেলাই দিতে পারবেন বা ওই ইউ করতে পারবেন। এখান থেকে আমার যদি দরকার হয় যে আমি 2 মিলি বা 1 সিএম যদি গ্যাপ রাখবো সেটা আমি করে দিতে পারবো এখান থেকে। সবচেয়ে আসলে তো কাজের শেষ নাই, এক একজনে এক এক রকমের কাজ করে, এই জন্যই বললাম যে কে কোনভাবে কাজ করে তা জানি না, কিন্তু এই যে দেখেন এখন আমরা এইটাকে কি করব, এইখান থেকে এসে এইখানে এসে আমরা যদি এইটা যদি ই দিয়ে ধরে নিই, যেমন আমরা এই যে 2 পয়েন্ট কার্ভ দিয়ে ধরে নিই, এখানে এসে সুন্দর করে এইখান থেকে যে এই এইখান থেকে আমরা এইখানে একটু শেপ দিয়ে দিতে পারি, তাই না? এটা আমাদের মনে করেন যে একটা কাপের পজিশন হয়ে গেল, তাহলে আমাদের এই এডিশনাল যে দাগগুলো আছে এই দাগের দরকার নাই, ঠিক আছে। আমাদের এই যে আমার যে পজিশনটা আছে সে পজিশনটা আমরা এটা থেকে গেল, ঠিক আছে, গ্যাম্বল ফাড়ার যে পজিশনটা। আর তো এখন আমরা এইটা যদি দিছি, এইটা যে দিছি এইটা কিন্তু আপনার অ্যাকচুয়াল না, এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল যদি আমরা করতে যাই তাহলে আবার কী করতে হবে, টেস্ট করতে হবে, খালি এইটা দিলেই হবে না, সব সফটওয়্যার একরকম। এটা কিন্তু আমি একবারও এখান থেকে স্প্লিট দিয়ে যদি করি একবারও করে দিতে পারবো, ঠিক আছে, স্প্লিট দিয়ে যদি করি
যে স্প্লিট আমি ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে তারপর আমি এখানে দুইটা দাগ করে আমি ডাইরেক্ট এখানে সরাই দিতে পারবো। এই যে আপনার ইয়ে দিয়ে এটা দিয়ে ডাইরেক্ট অফসেট দিয়ে ডাইরেক্ট আমি সরাই নিতে পারবো, স্প্লিট দিয়ে ভাগ করে নিয়ে তারপর সরাই দিতে পারবো। আর যদি আপনার যদি মনে করেন যে কম্বাইন্ড যদি চারটে পাঁচটা পয়েন্ট থাকে তাহলে সে পয়েন্টগুলো কীভাবে ডিলিট করবে, উঠাই দেওয়া যায়, তাই না? যদি আমার এখানে চারটে পাঁচটা পয়েন্ট আছে সেটা উঠাই দেবেন। আর এখানে লেন্থের যে মেজারমেন্ট আছে, লেন্থ আর এখানে কার্ভের যেটা আছে সেটা কার্ভ নিতেই পারবেন। রোটেট তো আপনি বলছেনই যে রোটেট জানেন, ফ্লিপ তো জানেন। হ্যাঁ, রোটেট যদি মনে করেন যে আমার প্যাটার্ন ঘুরাইতে হয় তাহলে আমি সেই প্যাটার্ন ঘুরাইতে পারবো। হ্যাঁ, তারপরে আছে আর কি আছে, আর এগুলো তো সাধারণত ফোল্ড আনফোল্ডের কাজ, ওপেন হ্যাঁ আর স্প্লিট। যদি যদি আপনি মনে করেন যে এখানে আপনি ইয়ে করে নিতে চান যে না ওপেন লাইন করে নিতে চান, স্প্লিট করে নিতে চান, তাও নিতে পারবেন। আর যদি এখান থেকে ইয়ে করতে চান যে গ্রেডিং করি আমরা এখন একটু, তাই না, গ্রেডিংটা তো এখন একটা ভাইটাল ইস্যু দাঁড়াইছে, তাই না? এটা আমাকে দরকার নেই, এটা আমি ফেলে দিই। গ্রেডিং কি সবগুলোতে দেখানোর দরকার আছে? কয়েকটা পয়েন্ট একটা দেখান, দেখাইলে আচ্ছা গ্রেডিং করার আগে তো আমাকে অ্যাড পয়েন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাড পয়েন্ট সব আছে, গ্রেডিং করলে অ্যাড পয়েন্ট হয়ে যাবে। এখন যেগুলো আছে সেগুলো সব অ্যাড পয়েন্ট করার দরকার নাই, আমি দেখাই। দেখেন আপনি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। গারবারে কিন্তু ওই লেকটার মতন ওরকম না, এখন মনে করেন যে আমার এই কটা সাইজ আছে, এই কটা সাইজ আমি করি স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আমি যদি ফিলিপ না কইরা ব্যাক বা ফরওয়ার্ড করেন, বুঝিনি, গ্রেডিংটা ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্টে করব, যেটা বলবেন সেটাই করব, অসুবিধা নাই। তো আমি কিসে করব, ফ্রন্টে করি, ফ্রন্টে করি, ফ্রন্ট পার্টে করি, তাই না? এই ফ্রন্ট আমার এসে গেছে, ঠিক আছে? আর যদি বলেন ব্যাক পার্ট করতে তাও করব, সমস্যা নেই। এখন আমি মনে করেন যে আমি গ্রেডে গেলাম, আমার এই কটাই সাইজ আছে, ঠিক আছে? এখন গ্রেডে গেলাম, আমার মনে করেন যে সাইজে মেজারমেন্ট আছে, এই যে গ্রেডে গেলাম, এই যে এডিট ডেল্টা, এখানে কিন্তু আমার আইকনে সব শো করতেছে অল্টার এফ ফোর, অল্টার প্লাস দেওয়ার দরকার নেই, শুধু অল্টার ফোর দিলেই আমার এডিট ডেল্টা চলে আসবে। এখানে বলতেছে যে প্রত্যেকটা আইকন আপনি ক্লিক করার সাথে কিন্তু এখানে শো করতেছে, আপনাকে বলতেছে সিলেকশন পয়েন্ট এস টু এডিট ইন সিলেকশন টু কন্টিনিউ, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি তারপরে কন্টিনিউ করি। এই যে দেখেন এখানে আমরা সিলেকশন করলাম, এখন আমরা কন্টিনিউ করলাম, দেন আমাদের এখানে একটা পয়েন্ট চলে আসছে। এখন এখানে আমার আছে কি আছে, বেস্ট সাইজ আছে কি আছে, মিডিয়াম বেস্ট সাইজটা হাইড করা আছে, বেস্ট সাইজ আমার অটো আছে। তো সেক্ষেত্রে আমার মনে করেন যে আমার উইথের মেজারমেন্ট নিতে হবে। এখানে এক্স আসছে লেন্থ আর ওয়াই তো আসছে উইথ, সবই একই সফটওয়্যারে কিন্তু একই ভাষা, ওয়াই আর এক্স। তো আমরা এখন যদি এইখানে এই যে এইখানে ক্লিক দিতে হবে, এক্সে আমরা লেন্থে দিলাম, লেন্থে আমার মনে করেন যে 2 সিএম আছে, যদি এখানে গ্রেডিং থাকে তাহলে আমরা গ্রেডিং দিয়ে দেবো 1 সিএম করে, 1 সিএম দেবো। আর যদি অটো থাকে, যদি না আমার ইকুয়াল গ্রেডিং আছে তাহলে আর এখানে এখানে কিচ্ছুই দেওয়া লাগবে না, এখানে কিছুই দেওয়া লাগবে না, অটো 2 সিএম নিয়ে নেবে। দেখেন এই যে আমার, আর যদি আমি এখানে যদি ওয়াইটে দিই আমার 1 সিএম, আমার চেস্টে 1 সিএম, 2 সিএম করে গ্রেডিং আছে, আমি হাফে দিচ্ছি 1 সিএম দিলাম, ঠিক আছে? তাহলে আমার প্রিভিউস, এই যে দেখেন আমার গ্রেডিং এসে গেছে, ঠিক আছে? এখন আমার অটোমেটিকলি সে চলে গেছে আর এক পয়েন্টে ধরে নিয়েছে, পরেরটা ধরে নিয়ে গেছে অলরেডি, কিন্তু সে তার মতন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যদি আমার মনে হয় যে না নেক্সটে যাবো, নেক্সটে আবার চলে আসছে, আবার যদি নেক্সটে আসি এই যে নেক্সটে চলে আসছে, ঠিক আছে? তো এগুলো হয়তো জানা আছে আপনার। তো আমি আবার এখানে 2 সিএম দিয়ে দিলাম, 2 সিএম দিয়ে আবার নেক্সটে গেলাম, নিয়ে নিয়েছে, কিন্তু এখানে কিছু পয়েন্ট আনইভেন হয়ে গেছে, তাই না? আনইভেন হয়েছে না, এটা তো আর আমি করিনি, আমি যদি চলে গেছে। তার কারণ কি, ওই যে আপনি যে কথাটা বলছেন যে আমার পয়েন্ট করে নিতে হবে, আমার পয়েন্ট করার দরকার নেই, আমি পয়েন্ট যতক্ষণ করতে যাবো ততক্ষণ আমার এই প্যাটার্ন গ্রেডিং কমপ্লিট হয়ে যাবে। এই জন্য পয়েন্টটা যদি এখানে করা থাকতো তাহলে আর এই তো নিত না। তো আমার এখন কাজের সুবিধার্থে আমি মনে করেন যে একটু দ্রুতভাবে করতে চাচ্ছি, যার জন্য এখানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে কিন্তু আমার 4 কোণা হয়ে গেছে আর এখানে পিরামিডের মতন আছে, কিন্তু
এখানে তো পয়েন্ট হয়ে গেছে, এখানে পয়েন্ট হয়ে গেছে অটোমেটিক, আমরা যেহেতু গ্রেডিং করছি পয়েন্ট হয়ে গেছে। এখানে কিন্তু পিরামিডের মতন আছে, দেখেন আছে না, তিন কোণা আছে আর এখানে চার কোণা হয়ে গেছে। এখানেও কিন্তু অলরেডি ধরছে দেখেই সে চার কোণা হয়ে গেছে, এখানেও পিরামিড পিরামিডের মতন ছিল, তিন কোণা ছিল। তো এখন আমরা এখানে উইতে দেবো, উইতে দিলাম, মনে করেন যে আমরা এক্সিএম দিছি চেষ্টে, এখানেও বটমে এক্সিএম দিছি, এখানেও এক্সিএম দিয়ে দিই। আচ্ছা আমরা আর্মলও দিয়ে দিলাম এক্সিএম, ঠিক আছে, এমন প্রিভিয়াস দিলাম, প্রিভিয়াস দিলে আমার এখানে গ্রেডিং হয়ে গেছে। যদি আমার এক্স ফ্রন্টে যদি গ্রেডিং থাকে তাহলে আমার এখানে তিন কোণা আছে না, এইটাও যদি আমরা গ্রেডিং করতে চাই তাহলে আমরা এইটা সরাই এনে তাহলে আমরা কি করব, এটা গ্রেডিং করব। যেমন মনে করেন যে আমার এখানে এক্সের গ্রেডিং আমার দরকার নাই, যদি দরকার না থাকে এখানে অটো নিয়ে নেছে সে, তাহলে আমার এখানে অটো দরকার নেই। আমি যদি মনে করি যে না পয়েন্ট ফাইভ গ্রেডিং দেবো, তাই না, পয়েন্ট ফাইভ গ্রেডিং দিলাম, আর এখানে উইতে আছে গ্রেডিং আছে এক্সিএম টু মিলি, তো আমার এখানে এক্সিএম থাকবে, এক্সিএম থাকবে বা পয়েন্ট সেভেন ফাইভ থাকবে, ঠিক আছে, পয়েন্ট সেভেন ফাইভ, ঠিক আছে। তাহলে আমরা পিভিএস দিয়ে দিলাম, এই যে দেখেন আমার পয়েন্ট সেভেন। এখন আমরা আবার এখানে যাব, এখানে যদি নাও যাই তাহলে আমি যদি ওই যে নেক্সট দিই তাহলে কিন্তু আমার এটা ধরে নেবে। তারপরও আমি দেখাই দিলাম যে কীভাবে আসছে, এই যে আমার এখানে যদি মনে করেন যে আমি এখানে এখানে আমার কোনো গ্রেডিংয়ের দরকার নাই, এখানে ইকুয়াল থাকবে, ঠিক আছে, এই জন্য আমি এটা ক্লোজ করে দিলাম। আর যদি মনে করেন যে এখানে পয়েন্ট টু যদি আমি গ্রেডিং দিই, পয়েন্ট টু, এখানে পয়েন্ট টু হয় না সাধারণত, সিমিলারই হয়। তারপরও আমি আমি দেখার জন্য আমি দিচ্ছি, যদি আপনার মনে চাই যে না দিবেন দিবেন, এখানে গ্রেডিং দিলে কিন্তু এখানেও পয়েন্ট টু বাড়া দিতে হবে, আর নাহলে কিন্তু আপনার এক্সিএম আসবে না, ওখানে ইয়ে যাবে, কমে যাবে, বাই টার্ম দুই মিলি করে কমে যাবে। তো যাই হোক, এখানে তাহলে আমরা গ্রেডিং দিচ্ছি না, যেহেতু আপনি প্র্যাকটিক্যাল, তো যার জন্য আমরা এখানে জিরো রাখবো। তো আমরা উইতে মনে করেন যে আমরা পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে দেবো, তাই না, পয়েন্ট সেভেন ফাইভ, পয়েন্ট সেভেন ফাইভ, সেভেন ফাইভ দিয়ে দেবো, ক্লিয়ার। তো এখন আমরা নেক্সটে যাবো, এই যে দেখেন সাথে সাথে কিন্তু পিরামিডের জায়গায় এখানে চার কোণা হয়ে গেছে, এখানে কিন্তু আমার ইকুয়াল আছে, ঠিক আছে। তারপরে আর যদি মনে করেন যে এখানে তো আমার গ্রেডিং হয়েছে, তো আমি যদি আবার মনে করি যে না আমি পিভিএসে যাবো তাও যেতে পারি, যদি আমি না মনে করি যে ম্যানুয়ালি ধরে টাইনে নেবো এখানে, তাও আমি এখানে আনতে পারবো। তো এখানে আমি পয়েন্ট দিলাম, মনে করেন যে পয়েন্ট আমি এখানে ওয়াইতে, এখানে আমার কোনো পয়েন্ট হবে না, গ্রেডিং হবে না, এখানে হবে গ্রেডিং, উইতে গ্রেডিং হবে, এখানে কোনো গ্রেডিং হবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে পয়েন্ট টু দিয়ে দিলাম, টু মানে চার মিলি, চার মিলি, হ্যাঁ চার মিলি হয়ে গেল, ঠিক আছে, দেখুন চার মিলি হয়ে গেল, প্রিভিয়াস দিয়ে দিলাম। আবার যদি মনে করেন যে এখানে হ্যাঁ এখানে যদি আমার মনে করেন যে গ্রেডিং আছে, তাহলে এখানে আমার মনে করেন যে ফন্ট নেক ড্রপ যেটা, এখানে আমার কোনো এখানে আমি দুটোই ওয়াইতে হবে না, এখানে আমি এক্সে দিয়ে দিলাম, মাইনাস দিতে হবে, মাইনাস কত দেবো, পয়েন্ট টু ফাইভ, ঠিক আছে, দুটো এক থাকলে তাহলে এখানে জিরো দিয়ে দিবেন, এই যে এখানে জিরো দিয়ে দিবেন, আপনি তো লেখটা পারেন, এখানে জিরো দিয়ে দিবেন, এখানে আবার যদি মনে করেন যে পয়েন্ট টু ফাইভ দিবেন, পয়েন্ট টু ফাইভ, ঠিক আছে। এগুলো তো আপনারা দেখানোর দরকার নাই আমি মনে করি, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু গ্রেডিং হয়ে গেছে অলরেডি, এই যে দেখছেন আমরা এখানে এই যে দুটো এক রাখছি না, এই যে দুটো এক চলে আসছে। আর যদি আমি ইভেন দিতাম পয়েন্ট টু করে, এই যে এরকম ধরে নিয়ে যাই, অটোমেটিক নিয়ে নেয়, আপনি যেহেতু একটা সফটওয়্যার পারেন সেই জন্য আরও সুবিধা, ঠিক আছে। তো আপনার গ্রেডিংয়ের অপশনগুলো মোটামুটি এইখানে আছে, তাই না, এখানে আমি অল গ্রেডিং দেখতে পারবো, বা আমি যদি এখন এইটাকে নাম লিখবো, এখন প্যাটার্নটার নাম লিখবো, প্যাটার্নটা করছি না, প্রত্যেকটা প্যাটার্নে পার্সের নাম লিখতে হবে, এই যে প্যাটার্নের উপরে লেফট বাটন ক্লিক, হ্যাঁ না এডিট পিস ইনফরমেশন, এখানে যাব, এখানে যে যে কোনো একটা প্যাটার্নের উপরে ক্লিক দে, স্টপ করে দেবো, এইখানে এসে আমরা এখানে মনে করেন যে এই যে টু টু ওয়ান লিখছিলাম না, এখন আমরা এখানে কি লিখবো, এটা আমার কোন না 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 আমার কোন পার্টটা সিলেকশন আছে সেটা দেখতে হবে, হ্যাঁ যে কোন পার্টটা সিলেকশন আছে, এখানে আমি এফ দিয়ে ফন্ট পার্ট যাচ্ছি সংক্ষেপে, এখানে ফন্ট দেবো, এখানে আছে যে আমার ডিসক্রিপশন আছে যে ওয়ান ইন্টু কত, ঠিক আছে। আচ্ছা তারপরে সেকেন্ড পিস যদি আমি নিতে যাই, তাহলে এখানে সেকেন্ড পিস ক্লিক করব, ক্লিক করার পরে আমি সেকেন্ড পিস আমার কোনটা আছে, এখানে আছে কলার আছে, তাই না,
তাহলে আমি এখানে কোলার দিয়ে দেব সিলেকশন হয়েছে এখানে কোলার নিয়ে দিলাম এখানে সংক্ষেপে দিয়ে দিলাম হ্যাঁ এখানে আসছে যে 1 ইনটু 2 তাই না 1 ইনটু 2 আপনি কিন্তু এই ইনটু এই এক্স তে ইনটু দিবেন ঠিক আছে লেকটাইও আচ্ছা তো হ্যাঁ লেকটাইও তো এরকম আমরা সব পিসগুলো আমরা সিলেক্ট করতে পারি তাই না নেক্সট আইছে না নেক্সট কোনটা আইছে ব্যান হ্যাঁ ব্যান এই যে ব্যান ফিলার এখন আমরা বি দিয়ে দিলাম এটা আর বি দিয়ে দিলাম 1 ইনটু 2 দিয়ে দিলাম ঠিক আছে টাইম লস করা হবে না কিন্তু এটা এখন আমরা মনে করেন যে সবগুলো পার্টে আমরা একটু ইয়ে করে দি আর নাইলে পরবর্তীতে সেভ দিলে বাড়াও কিন্তু আপনি ওই পাবেন না না চলে যাবে না সেভ যদি দিই তাহলে এখনো থাকবে সব এখানে কোন পার্ট এটা এটা ফন্ট লেফট এই যে ফন্ট লেফট ঠিক আছে এখানে ফন্ট লেফট এখানে আসছে যে হ্যাঁ ঝামেলা থাকে না না ঘুরাই দিলে ঝামেলা থাকবে না সমস্যা নাই ওইটা ঘুরাই দিতে পারবেন তো আপনি বলছেনই তো 1 ইনটু 2 ঠিক আছে তারপরে এরকম প্রত্যেকটা পার্টস আগে সিলেক্ট করে না নিলে এখানে আমার কোন পার্টস সিলেক্ট হয়েছে সেটা দেখতে হবে তার নামটা লিখতে হবে ইয়োক ওয়াই ইয়োক এখানে আমরা ইয়োক করে ফেললাম সংক্ষেপে ওয়ান ইনটু টু তো এখানে ব্যাক তাই না ব্যাক এখানে ব্যাক এটা লিখে নিচ্ছি কি কারণে বুঝাইতে মানে ওই উপরে গেলে আবার এটা সুবিধা হবে ওয়ান ইন্টু ওয়ান হইতে পারে বা টু পকেট হইতে পারে কাপ এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু নাই তাহলে আমরা কি করব এখানে যাব আবার এখানে যে এইটুকু আমরা ক্লিক করব না এইটুকু আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দেব কন্ট্রোল সি দিয়ে হ্যাঁ কপি হয়ে যাবে তারপর এখানে কন্ট্রোল ভি ঠিক আছে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এটা আছে না হ্যাঁ হ্যাঁ এটা কি আছে কাপ তাই না সি ইউ কাপ এটা সি ইউ সি ইউ এইটা ওয়ান ইন্টু টু বা ওয়ান ইন্টু ফোর দিলেন অসুবিধা নেই আচ্ছা আর আছেন কিনা আমরা দেখে নিই এই সিলিপ আছে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কিন্তু ওইটা থেকেই যাবে তারপর হচ্ছে একবার নিলে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত কপি না করবেন এস এস এল ভি ই স্লিপ আছে ওইটা আমাকে দরকার নাই ওয়ান আচ্ছা তো দরকার ওয়ান ইন্টু টু হ্যাঁ সরি ওয়ান ইন্টু টু আর কোনো পার্ট আছে কি না নাই শেষ দেখছেন তাহলে আমার এখন এই যে ওকে এখন আমরা এটাকে একটা সেভ দিয়ে দিই যে কোনো সময় ক্র্যাশ করতে পারে আমার কারেন্ট চলে যাইতে পারে বিভিন্ন সমস্যা ধরে এই যে সিলেক্ট অল সেভ হয়ে গেল এখন আমার এটা কোন ফোল্ডারে সেভ হয়েছে সেটা আমার দেখতে হবে মনে করেন যে আমি ইন্টারভিউ দিতে গেছি এখন আমি বুঝতেছি না কোন ফোল্ডারে সেভ হয়েছে তাহলে আমরা এখানে প্যাটার্নের উপরে লেফট বাটন ক্লিক করব যথারীতি আমরা এখানে চলে আসছি ই ড্রাইভে হ্যাঁ মনির টু মনির টুতে সেভ হয়েছে এখন আমার এইটা সিমের দরকার আছে সিম তো দিতে পারেন সিম দিতে পারেন টার্ন আপ করতে পারেন এই টার্ন আপ কর্নারটাও আমি একদিন ই করছিলাম কিন্তু টার্ন আপ কর্নারটা পয়েন্টে সেম পয়েন্টে যে আমার একটু মিস্টেক হয়েছে আচ্ছা এটা আমি যেটা যেটা মানে প্রবলেম আছে সেটা জানাতে হবে এখানে যাবেন এখানে যে ড্র্যাপ দেন ডিফাইন্ড যে আপনি এখান থেকে মনে করেন যে পুরো প্যাটার্নটা আমি সিলেক্ট করে বলছি প্যাটার্ন উপর ক্লিক করে এখন লেফট বাটন ক্লিক দিলাম এখানে মনে করেন যে 1.2 আমি দিয়ে দিলাম সেম অ্যালাউন্স হ্যাঁ সিম অ্যালাউন্স হয়ে গেছে আমি যদি মনে করি আমি যদি মনে করি যে না সিম হাইট হাইট করে দেবো তাও দিতে পারবো এখান থেকে ঠিক আছে এখান থেকে দিতে পারবো ঠিক আছে সিম হাইট করে দিলাম এখন এইখানে আমার টার্ন অ্যাপ কর্নার দিতে হবে তাই না
मन करें एडवांस गलम एडवांस এইখানে আবার গেলাম এখান থেকে আমি মনে করেন যে আবার আমার শুধু আমি যে লাইনটা আমার বাড়ানো লাগবে সেই লাইনে আমি 4 সিএমসি মেলাম দিলাম ঠিক আছে এখন লাগবে রিকোয়ারমেন্ট হ্যাঁ সেটাই এখন আমার এখানে টার্ন ব্যাক লাগবে এই যে টার্ন ব্যাক কর্নার এখান থেকে যে এই যে এই যে টার্ন ব্যাকটা আছে না এই টার্ন ব্যাক কর্নারটা হ্যাঁ মিরর এই টার্ন ব্যাক এইটা ক্লিক করে এইখানে যখন চাপ দিবেন অটোমেটিক্যালি এই যে টার্ন ব্যাকটা হয়ে যাবে প্রথম মিরর করে তারপর मन कर फोन दीबें और जी जो समय पाई जो फ्रीते थी और अनेक विषय आज पीसी ते थी बारा अनेक किस बोझा जाए ना पीसी ते जो ना थी तेल अनेक समय देखा जाए माइंड सेटअपर बेपार आर आज पीसी ते थी बारा जो लैपटपे थी तेल जो मुहूर्त आपके फिडबैक देव हाँ ठीक है जत दिन आपनी मन करें आसें আমার যতটুকু জানা থাকে আমি যদি বলবো যে ঠিক আছে আমি আপনার কি প্রবলেম আপনি আমাকে একটা টেক্সট দেন WhatsApp একটা মেসেজ দিয়ে দিবেন যে আমি এই অপশনটা বুঝতেছি না বা করতে পারতেছি না ঠিক আছে আমি আপনাকে যথারীতি সময় দেব বোঝেনি তো যে বাইং অফিসে কাজ মনে করেন যে আপনি আমার 13 14টা ফ্যাক্টরি স্যাম্পল আসে সব জায়গা কোটেশন আসে আমি কিন্তু আমার মাইন্ডটা থাকে সব সময় জন্য আমার ফ্যাক্টরিকে আমি কিভাবে বাঁচাবো ঠিক আছে এই আমার একটু পানি দাও তো বাবা এক গ্লাস পানি দাও বাবু তো পানি গলা শুকিয়ে গেছে ওই যে মানে কথা বলতেছি আর আমি বিস্কুট খেয়ে কিন্তু পানি খাইনি তো যাই হোক এখন বিষয়টা আছে কি এইটা কিন্তু শেষ হয় নাই এখনো কিছুই হয় নাই তারপরে আপনার আর কি বাকি আছে বলেন প্যাটার্নের ভিতরে আর কি বাকি আছে আমরা কি কি শিখলাম আর বাকি আছে কি কি গ্রেডিং বাকি ছিল গ্রেডিংটা আমরা দেখলাম আর কি বাকি আছে কারেকশন মনে করেন যে আপনার সব কারেকশন মডিফাইতে যাবেন মডিফাইতে যায় ইসমতে যায় আপনার এখান থেকে আনো আব্বু এই যে মডিফাই মানে কারণ যে আমার এখানে বাইরে বলছে যে এই কোণার থেকে বাড়াইতে হবে বা কমাইতে হবে এইকম বাড়াইতে হবে বা কমাইতে হবে এখানে আমি এই যে থ্যাঙ্ক ইউ আব্বু আলহামদুলিল্লাহ দেখেন मेल মেলে করবেন জিমেইল আছে না জিমেইলে কাজ করবেন আচ্ছা দেখেন এই যে আমি এখন এই আবার দেখাই আমরা তো দেখছেনই যে কিভাবে আমরা কারেকশন করব এই সব কারেকশন কিন্তু এই যে যখন আমার এই যে এইটা আসবে এই বক্সটা আসবে তখনই পয়েন্টে আমার মনে করেন যাইছে ঠিক আছে আদারস কিন্তু পয়েন্ট ধরবে না এখন আমরা মনে করেন যে এখানে ভ্যালু আছে এখানে যদি ক্লিক দিই তাহলে আমার মনে করেন যে 1 সিএম সরানো দরকার তাই না এখানে যদি 1 সিএম সরাইতে হয় তাহলে আমার প্লাসের দরকার নাই ডাইরেক্ট আমি 3 সিএম দেখাই দিই তাহলে বোঝা যাবে 3 সিএম তাহলে আমি এখানে অ্যাপ্লাই দিলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার 3 সিএম আসছে কিনা ঠিক আছে আর যদি আমার 3 সিএম না লাগে তাহলে আমি ক্যান্সেল দিয়ে দেব ঠিক আছে আবার যদি মনে করেন যে আমার টোটাল ডাই এইখান থেকে টোটাল ডাই আমার বাড়ানো লাগে তাহলে আমরা কি করব এই যে টোটাল ডাই যদি বাড়ানো লাগে তাহলে এইখান থেকে আমার কয় সিএম বাড়ানো লাগে মডিফাই অফসেটে না হ্যাঁ মডিফাই অফসেটে তাহলে আমরা এখানে যাব এখান থেকে মডিফাই অপশনে যাব এইখান থেকে আমরা কয় সিএম দেব এখানে ঠিক আছে যেটা লাগে সেটা আমরা হ্যাঁ যেটা লাগে আমার যদি 3 সিএম লাগে 3 সিএম দিয়ে এখানে অ্যাপ্লাই দেব আমরা এই যে এইটুক চলে আসছে এখন যদি এইখানে ওকে দিয়ে দিই তাহলে এই যে এখানে থাকবে না চলে গেছে সে অটোমেটিক 3 সিএম নিয়ে নেছে মানে যেখানে আপনার যে সেভ আছে সেই সেভ আছে আপনার লেন্থটা চলে গেছে কারেকশন কিন্তু একদম ইজি এই গারবারে গারবারে ও যে সফটওয়্যার আমার কাছে ভাই ইজি এখন যে যা জানে না সেটা নিয়ে তারা তো বলে লাভ নেই ল্যাপটপও ইজি তো তো
কারেকশন আমরা মনে করেন যে এটা পেয়ে গেছি শেভের জিনিসটা আরো ভালো হ্যাঁ শেভের জিনিসটা ভালো হ্যান্ডেল দিয়ে আমরা শেভ করি এটা ভালো আছে আবার জেমিনিতেও হ্যান্ডেল আছে এমনিও করা যায় সমস্যা নাই এটা হ্যান্ডেলটা না দিয়ে অনেকটা না 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 হ্যান্ডেল না দিয়েতে আরো ভালো হইছে এটাই এটা আছে তবে হ্যাঁ ফার্স্ট সফটওয়্যার আছে লেকটা তারপর আছে গারবার তারপর আছে জেমিনি তারপর আছে যে আপনার ওপিটেক মোবিটেক্স ইন রিসপিস টুকা মর্গান তারপর আছে আপনার একটা দিয়ে কিন্তু চার পাঁচটা করা যায় একটা দিয়ে চার পাঁচটা মানে না 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 যেমন আছে জিটি ক্যাড ওপিটেক্স এক সেম তারপর আছে জেমিনি ইউরো ক্যাড সেম তারপর আছে বগ রিসপিস বগ রিসপিস সেম মর্গান সেম তো এরকম মর্গান জেমিনি আর আছে ইউরোক্যাট ইউরোক্যাট তিনটা দিয়ে কিন্তু সেম একটা দিয়ে তিনটাই একই সেম তো এই এক কোম্পানি থেকে নাম নিয়ে আর এক কোম্পানি বেছে নিচ্ছে আমি আলাদা আলাদা বিজনেস শুরু করতে হ্যাঁ সেরি এখন এটা আমাদের বাড়ানোর দরকার নেই আমরা জায়গাটা জায়গায় চলে যাব ঠিক আছে এখানে প্যাটার্ন ক্লিক করে যখন ফ্রেশ হবে তখন আমরা এই যে জায়গায় চলে যাব যে তত তো আর আমি কি করেছি ততবার এই যে চলে গেছে এই যে এখন আমার কারেকশন হয়ে গেছে আমি এখানে লেন্থ মেজারমেন্ট দেখে নেব যে আমার লেন্থের মেজারমেন্টটা কত আছে ঠিক আছে আমার যদি বাড়তি থাকে কম থাকে সব অটো নিয়ে নেবে কিন্তু এখান থেকে যতটুকু আমি বাড়াবো ঠিক আছে তো কারেকশন কিন্তু অনেকেই আসলে ভুল করে যারা মানে আর আসলে কি আমি আপনাকে সত্য কথা বলি কি রাখার অপশন নাই কি প্রিন্ট একটা যেমন প্রিন্ট রেখা আমরা কারেকশন করলে আমি বুঝি যে আমার এটা হইছে কিনা হ্যাঁ ওই যে প্রিন্ট প্রিন্টে আছে যদি মনে করেন যে আপনার বোঝার দরকার কি বোঝার তো আমার একটাই আমি আপনাকে দেখালাম ডাক চলে আসছে আমার যতটুকু আমি অ্যাপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে আমার এখানের মধ্যে মনে করেন যে আমার এখানে এইটুকু আমার বাড়ানো দরকার ঠিক আছে আমার এইটুকু বাড়ানো দরকার নাই আমি এটা ক্যান্সেল করে দিলাম এখন আমি আবার যাব এই যে আবার গেলাম ঠিক আছে ধরলাম ধরার পরে আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি এখানে 4 সিএম আমি সরাবো আমি অ্যাপ্লাই দিয়ে দেখবো যে আমার এটা কতটুকু হয়েছে ঠিক আছে আমার এটা কি 1 সাইজ সিএম এ কিন্তু পারফেক্ট 4 সিএম গেছে এক মিলু এদিক ওদিক হবে না তারপর আমি এটা ওকে দিতে পারি ঠিক আছে অটোমেটিক চলে যাবে সুইং অ্যালাউন্স হাইড করে রাখতে চান যে কাজে যাবে তাহলে হাইড করে রাখবে আমার 4 সিএম থাকবে আমি 10 সিএম ছেড়ে আমার ইচ্ছা মতন আমি সুইং অ্যালাউন্স অ্যাড করলাম এটা তো আমি সুইং অ্যালাউন্স দিইনি তাই না এমন কথা আছে যে এইটা আসছে যে আমার মোটামুটি একটা এইটুক আমি যদি মনে করি যে যদি কেউ করে বা জানে এই কয়টা আইটেম তাহলে আমার মনে করেন যে এখানে তো আরও অনেক আইটেম আছে গেডিংয়ের গেডিং আমরা কারেকশন করতে পারবো ব্রেক সাইজ করতে পারবো আমি যদি সাইজ ব্রেক আছে যে আমার ব্রেক সাইজ কোনটা আমি নেব কোনটা আমি রাখবো হ্যাঁ ব্রেক সাইজগুলো আমি দেখে নিলাম ঠিক আছে তো আমি দেখে নিলাম যে আমার টোটাল গেডিং সাইজটা কী আছে ঠিক আছে তারপরে আমার মনে করেন যে অপশন তো আছে অনেক এখন মনে করেন যে এখানে মিরর মিররটা দেখালাম যে মনে করেন যে আমার এই দাগটা মিরর করতে হবে আমি দেখবো যে আমার ফন্ট আইসের শেপটা ভালো আছে কি না বা খারাপ আছে কি না এখান থেকে আমি এইটা আপনি বুঝতে পারবেন যে কীভাবে আছে এখানে আমার এখানে তাই না এগুলো তো জানেনি আর হচ্ছে যে আপনার মূল যে জিনিসগুলো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা তারপরে আর কি আছে এটা আমরা মনে করেন যে প্যাটার্নটা আমার হয়ে গেছে এখন আমি সেভ দিয়ে দিই আবার আবার সেভ দেবো না সেভ দেওয়া তো আছেই তাই না সিলেক্ট অল সেভ দিয়েছিলাম না আমরা যেহেতু কারেকশন করছি এখন আর আমরা সেভ দিচ্ছি না এখন আমরা বেরোয় যাচ্ছি এখন আমরা ওই প্যাটার্নটা আমার দরকার তাই না এই প্যাটার্নটা আমার দরকার ওই সেই প্যাটার্নটা আমি কই পাবো তাহলে আমরা আমার এখানে তো মনে করেন যে অ্যাকোমার্ক এক্সপ্লোরার এখানে ওই এই লঞ্চ প্যাড নাই তাহলে আমার এই যে আমার যে ওই মার্কার আছে সেই মার্কারে যাব এই যে এখানে মনির টু আছে মনির টুতে আমরা যে পাবো যে আমরা কত কত প্যাটার্ন টানিয়েছিলাম এই যে 24-11 নিয়েছিলাম এই যে আমরা সিলেক্ট করলাম এখন এই প্যাটার্নটা আবার ওপেন করলাম এই যে এই প্যাটার্নটা আবার ওপেন করে আর এই ভিডিওটা আর একটু করে দিই আপনাকে তাই না ভিডিওটা তাহলে আপনার জন্য সুবিধা মানে এইটা আমি ক্যান্সেল করে দিলাম ভিডিওটা শুধু মার্কারের জন্য একটু আমি অর্ডিনারিভাবে একটু দেখাই দিই আপনাকে যাতে আপনি মোটামুটিভাবে একটা আইডিয়া নিতে পারেন নাকি সেখানে একটা ভিডিও করে দিই আমার মতে এটা আপনার আসলে রাইট তো হয়ে যাচ্ছে না এটা অলরেডি
এই আসছে যে আমার মূল প্যাটার্নগুলো। এখন যদি আমি এখান থেকে নামাইতে চাই, সরি, এখান থেকে যদি নামাইতে চাই পিস টু টেবিল, সব নেমে গেল, এই পর্যন্তই থাকে ভিডিওটা নাকি? আর যদি মনে করেন যে না আমার এইখানে অর্ডার মডেল করবেন, মার্কার করবেন, আমি সংক্ষেপে দেখা দিতে পারি, এই যে আমি এই প্যাটার্নটা এখন ফাঁকা জায়গায় লেফট বাটন ক্লিক দিলাম, মডেল করলাম ফার্স্টে, ভিডিওটা কিন্তু রাখবেন, আমি সংক্ষেপে দেখা দিচ্ছি আর কি, শেষের দিকে টেনে টেনে দেখবেন ভিডিও, যেটা আমাদের দরকার সেটা দেখবেন। এখানে আপনি আসলেন, এখানে এসে দেখলেন বারো, কত কত দিয়েছিলাম, বাইশ, বাইশ এগারো, ঠিক আছে। এখানে আমি এই যে পিসের ঘরে আমি এখানে সিলেকশন করলাম, একটাকে লেফট বাটন ক্লিক দিলাম, দেন আমরা এখানে ফাইলগুলো আসতেছে, তো আমরা যে প্যাটার্নটা নেব বাইশ এগারো, তাই না? বাইশ এগারো আমি সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি এই যে ওপেন করে নিলাম, এই যে আমার এখানে ওপেন হয়ে গেল। তাহলে এখানে আমার হচ্ছে কোয়ান্টিটি দিতে হবে, যে এখানে লেফট সাইড কটা, রাইট সাইড কটা, এখানে যদি একটা হয় একটা দিবেন, যদি দুইটা হয় দুইটা দিবেন, ঠিক আছে। এটা আমাদের সব সফটওয়্যারে আছে, এখানে একটা কাপ, দুইটা হলে দুইটা দিবেন, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এখানে একটা পিসের কোয়ান্টিটি, এটা এখানে একটা, এখানে একটা, আমি দিয়ে দিলাম সবগুলো একটা করে, ঠিক আছে, মানে পেয়ার করে দিলাম। ও এখানে তো নাই, এখানে তো নাই, হ্যাঁ আচ্ছা এখানে নাই, তাহলে আমার এখানে এই যে এখন সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলে আমাদের এখানে একটা নাম চাচ্ছে, টু টু ডাবল ওয়ান, সেভ দিয়ে দিলাম, ওকে, এবার বেরোয় গেলাম, ঠিক আছে। এই যে সংক্ষেপে করে দিলাম আর কি, এইখানে আবার নিউতে গেলাম, নিউতে যেয়ে আবার আমরা এই যে মডেল করছি না, এখন অর্ডারটা করব, এই যে অর্ডারে গেলাম, ক্লিক দিলাম, এই প্রত্যেকটা সব সফটওয়্যারে কিন্তু সেম সিস্টেম, মানে কারবারে। এখানে আমরা লিখব টু টু ডাবল ওয়ান, এখানে আমরা এই যে লে লিমিটের ঘরে লেফট বাটন ক্লিক দেব, লেফট বাটন ক্লিক দেব, দেওয়ার পরে আমার একটা উইন্ডো আসবে, এই সিঙ্গেল ফ্লাইট আমরা ধরাই দেবো। তারপর আছে এখানে আমার, যদি আপনি যদি ওয়ান গার্মেন্টস ওয়ানে, অল গার্মেন্টস ওয়ানে আপনার এখানে লেখা থাকবে, যেহেতু লেখা নাই, অরিজিনাল যদি আপনার ডঙ্গল ভাষণ থাকে তাহলে সব এখানে লেখা থাকবে, তো আপনি যদি অল গার্মেন্টস ওয়ান হয়ে বা ওয়ান গার্মেন্টস ওয়ান হয়ে গ্রুপ মার্কার হয় তাহলে আপনি এখানে লেফট বাটন ক্লিক দিয়ে এটা করে দেবেন। দেওয়ার পরে এই যে মডেলে একবার লেফট বাটন ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে এখানে আবার চলে যাবেন, যাওয়ার পরে এই যে টু টু আমার যে মডেলটা করা ছিল সেটা আমি ধরাই দিলাম, ধরাই দেওয়ার পরে তারপরে আমার এখানে আবার সাইজগুলো আমার আনিয়ে দিতে হবে, আমি কয়টা সাইজ নেব, সবগুলো সাইজ নিলাম বা সিলেক্ট অল দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি দেবেন, রেশিও দিবেন, রেশিও দিয়ে দিলেন, যে কটা রেশিও দিলেন সে কটা রেশিও দিয়ে দিলেন। এখানে ফ্যাব্রিক টাইপ দিলেন, এ থাকতে পারে, বিউ থাকতে পারে, ঠিক আছে। তো আমার এখানে এ বি করিনি, যার জন্য এখানে আসে নাই, তো ওই যে ওইখানে যে ফ্যাব্রিকেশন মডেল, যে ফ্যাব্রিকেশনটা দিয়ে দিবেন, এটা তো অর্ডার মডেল যখন করছি, ফ্যাব্রিকেশনের ঘর আছে ওইখানে এ বা বি দিয়ে দিবেন, যদি পকেটিং হয় পকেটিংয়ে পি দিয়ে দিবেন বা এস এ সেল দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে আমরা এখানে এখানে হয়ে গেল, এখন এই যে সেভ, সেভ দিয়ে দিলাম, এই যে এখানে ফ্যাব্রিক উইথ দিইনি, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, সে বলতেছে যে বেটা তুই ফ্যাব্রিক উইথ দেশ নাই, হ্যাঁ। তাইলে আমরা এখানে 56 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। যদি ইঞ্চি আমরা না বুঝি, তাহলে এখানে ইঞ্চিতে আমরা যদি করতে যাই, তাহলে আমরা ইঞ্চিতে আগে দেখে নেব যে উইসে ফাইলে যে ইঞ্চি করা আছে কি না। তো আমরা এখানে 56 দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এইটা সেভ দিয়ে দেবো, এই যে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিই। এই যে প্রসেস আছে না সবুজ ঘরে, এই যে প্রসেস অর্ডারটা একবার ক্লিয়ার দিতে হবে, যদি সাকসেস লেখা আছে তাহলে বুঝতে হবে যে না আমাদের মার্কারটা মোটামুটি কমপ্লিট হয়েছে, সাকসেস, তাহলে আমার প্যাটার্নটা সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে একটু রিফ্রেশ করে নেব, ঠিক আছে, এই যে মার্কার, এখন এইটাকে আমরা লেফট বাটন ধরে ওপেন করব। ওপেন করার পরে ওপেন করতে ভাত খান তাইলে, আচ্ছা এই যে দেখেন এখন আমরা মার্কারে চলে আসছি, কিন্তু এইখানে যদি আমার এই 180 ডিগ্রি করা থাকে, রোটেট করা থাকে, তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্যাটার্ন ঘুরাইতে পারবো। এই যে দেখেন, এই যে প্যাটার্ন কিন্তু আমরা এখন নিয়ে আসতে পারবো। আমার যদি মনে চাই যে না আমি এটা ঘুরাবো,
তাহলে এই ঘুরে নিলাম এটা আপনার ম্যানুয়াল আর অটো অটোতে আসছে যে আপনার এখান থেকে আমরা গেলাম এখানে আমরা সেভ দিয়ে দিলাম এটা এটা সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম অটোতে যদি যাই তাহলে এই যে সেন্ড টু তে যায় এই যে এখন নেক্সটে যাবেন আমি এডিটটা করে ফেলি এডিটটা করে ফেলি এখানে এডিট করি অটো নেস্টিং আমি পরে আবার দেখাই দেবো যে কিভাবে ওয়ান গার্মেন্টস ওয়ান এটা আমি দেখাই দেবো এখানে আমি মনে করেন যে আমি একটু কারেকশন করতেছি তো তাই আমি এখানে টু দিয়ে দিলাম এখানে একটু কারেকশন করতেছি টু দিয়ে দিলাম এখন আমি অটো মার্কার করব না এখানে আমাদের উইথের একটা প্রবলেম আছে যার জন্য উইথের নেয় নাই উইথ আমাদের সিএমএ চলে আসছে প্যাটার্নটা বসতেছে না ঠিক আছে তো এইভাবে আসছে প্রসেসটা করার পরে তারপর অটো মার্কার হয়ে যাবে তারপর আর এখানে আমরা যদি এই যে টু দিছি না টুর আর একটা মার্কার আসবে দেন আমরা এটা আমরা মার্কারটা নিয়ে নিতে পারবো এটাও আসছে আর যদি নেক্সটিং দিই হ্যাঁ নেস্টিংটা দিই নেস্টিংয়ে কিন্তু অ্যাকচুয়াল আসবে সেটাও আসবে এখানে আমার ইয়েটা ঠিক করে দিতে হবে যে আমার ইনসিতে আছে না সিএমএ আছে সেটা দেখে নিতে হবে যখন আমরা এটা ইনসিতে বা সিএমএ যদি থাকে আমরা যেটা করছি যে 56 দিছি যে 56 আছে কিনা অ্যাকচুয়ালি সেটা আমাদের দেখে নিতে হবে হ্যাঁ সিএমএ যদি চলে যায় থাকে তাহলে হ্যাঁ তাহলে আর নেবে না তাহলে তো পিসি বসবে না যে কারণে আমাকে বলতেছে যে তোমার পিসি ওভার ঠিক নাই হ্যাঁ তো যখন আমার এই মার্কারটা আমি ওপেন করি নেন না একটু নেন আপনি না নিলে হয় আমি নেন না একটু নেন এখানে মার্কারের প্রত্যেকটা অপশন আমি দেখাই দেবো বুঝলেন যে কোনটার কোন কাজ কোনটা কি ফাংশন কথাই বলতে পারতেছি না গলা শুকিয়ে গেছে গলা লাগবে না এখন আপনি শর্ট করেন আপনি গলা হ্যাঁ ও আমাদের কিন্তু ওখানে আরেকটু বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি ইনসিতে প্যাটার্নটা করবেন না সিএমএ করবেন সেটা আপনার আগে দেখাই দিতে হবে ডাইনামিকে না এটা আসছে যে ইসে এই প্যাটার্ন ডিজাইনে ডিজাইনে হ্যাঁ ওইটা কি জানা আছে না তাহলে তো আরো মিস্টেক হবে বেশি আমি একটু দেখাই দিই এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে আমরা বেরিয়ে গেলাম না তারপর আপনি মিস্টেক ভিডিও থাকলে আপনার জন্য সুবিধা হবে বুঝলেন প্রথম কাজই তো আমার ওইটা যে আমি ইনসিতে করব না ফাইলটা সিএমএ করব না এইটা যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো প্যাটার্নটাই বাদ না আমি ইনসিতে সিএমএ করলাম ওটা কাজে লাগবে না 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 আমি মিলিমিটারে করলাম না ওইটা কাজে লাগবে না কোনো কাজে লাগবে না ওইটা আপনি কনভার্টও করতে পারবেন না সিএম হিসেবে পিন দিছি তখন আমার এতটুক মিলিমিটারে এই যে এই জিনিসটা আছে মেন এখন আপনাকে এখানে গারবার সফটওয়্যারে দুইটা জিনিস ইম্পেরিয়াল মানে কি সিএম সিএম আর ইঞ্চ যেটা লেখা থাকবে সেটা তো ইঞ্চ সেটা তো আছে ইঞ্চি এই যে এটা আছে কাস্টমার টুলবার প্রেফারেন্স আছে না প্রেফারেন্সে যেয়ে আপনার এখানে সব কিছু আপনি ডিসপ্লেতে জেনারেলে যেয়ে আপনি কোন ফোল্ডারে সেট করবেন এখানে আপনি যে কতটুক দূরে আপনার চম্বুকের মতন টান দিয়ে ধরবে সেটা আপনার ঠিক করে নিতে হবে এগুলো আমি দেখাইনি এগুলো দেখাবো পরে তারপরে কালার কিভাবে কালার করবেন পিসগুলো কিভাবে ফ্লোটার পিস করবেন স্টাইলিং কিভাবে অ্যাডজাস্ট করবেন পাত কিভাবে সেট করবেন আমি এই যে এই ফোল্ডার মনি সেট করা আছে এখানে আপনি কিভাবে সেট করবেন ঠিক আছে প্রত্যেকটা অপশন আমি দেখাই দেবো তারপরে আছে যে এডিটে যে আমরা যে জিনিসটা করতে চাইছিলাম সেটা হচ্ছে কি ইউজার ইনভলভমেন্ট এই যে আমার এখানে ইঞ্চিতে করা আছে কিন্তু যার জন্য কিন্তু ওখানে আরও সমস্যা হয়ে গেছে মার্কারটা নেয় নাই বুঝতে পেরেছেন ইম্পেরিয়াল মানে ইঞ্চি আর মেট্রিক মানে সিএম এটা কিন্তু অন্য সফটওয়্যারে নাই শুধু এইটাই এই ল্যাঙ্গুয়েজটা ইউজ এটা আমেরিকান
সবটা তো যার জন্য আমেরিকান ভাষা এখন আমি এখানে সেভ দিয়ে দেবো আমরা কিন্তু সব করছি ইঞ্চি মেজার ইঞ্চিতে যা করছি সব ইঞ্চিতে যার জন্য সে মার্কারে অটো নিচ্ছে না ঠিক আছে মার্কারে ও বলে দিচ্ছে যে তোমার মার্কার বেশি হয়ে গেছে উইথ ইয়ে করতেছে না শ্যুট করতেছে না তো এই আসছে যে আমি সেভ দিয়ে দেবো সেভ দিয়ে দিলি আমার এখানে সেভ হয়ে গেছে এখন দেখেন এই যে সেভ দিয়ে দিছি ম্যাট্রিক এসে গেছে আবার আমি যদি এইখানে যে এই জিনিসটা খেয়াল করতে হবে প্যাটার্ন করতে যাই ইউজার ইনভলভমেন্ট যাই এখানে যে এই জিনিসটা আমি যদি এখানে এই যে ম্যাট্রিক করা আছে না ম্যাট্রিকে ঠিক চিহ্ন আছে ইঞ্চিতে করলে আমি সেভ দেওয়ার সাথেই কিন্তু এখানে চেঞ্জ ইম্পিরিয়ালে চলে আসবে এই যে দেখেন এই যে ইম্পিরিয়ালে চলে আসবে আমি এখানে ভুল করে রাখছি আমি প্যাটার্নটা করছি ভুল তো এখানে আমরা সিএমএ হবে তাইলে আমার মার্কার ডানিত ঠিক আছে জাস্ট এই আর কি আর তারপরে আরও অনেক অপশন আছে সেগুলো আমি দেখাই দেবো এখানে এডিটে আরও অনেক কিছু আছে যে কীভাবে আপনি এই আইকনগুলো সিলেক্ট করবেন আইকনগুলো এখানে রেখে দিবেন হ্যাঁ সেগুলো তারপর কন্ট্রোল প্যানেলটা আপনি কীভাবে সাজাবেন মনে করেন যে আমি এখানে কিছু আইকন সাজাই নিব আমার সুবিধার্থে হ্যাঁ সেগুলো ল্যাপটপে কিন্তু সাজাই দিতে পারবেন না কিন্তু অন্য অন্য সফটওয়্যারে সবগুলো সাজাই নিতে পারবেন সব থাকবে আপনি যদি ইচ্ছা করেন যে এখানে একটা টুলবার বানাই নেবেন নিজের মতন নাম দিয়ে আপনার নাম দিয়ে সেগুলো করে নিতে পারবেন এটাকে হাইড করেও রাখতে পারবেন এটাকে ভিজিবলও করতে পারবেন হ্যাঁ তো যাই হোক আপাতত এইটুক থাকলো আর আসছে যে আপনার মার্কারটা টোটাল আমি একবার দেখাই দেবো যেহেতু মার্কারটা আমার এখন সিএমএ আছে তো মার্কারটা আমি দেখাই দিতে পারি যদি একটু সময় দেন আর কি যদি সময়টা তাহলে ও অফ করে দিলাম না ক্ষেত্রে আমরা নেক্সট একটা ডে আবার করতে হবে।